স্যার বলো, স্যার বলছি স্যার, ডিপিটি লাইনটা কোনটা হবে স্যার? কোন কোন লাইনটা? ডিপিটি পিপিটি? ডিউ ডিউক ডিউক স্যার, ডিউক পয়েন্ট টেম্পারেচার ও ডিউ পয়েন্ট ওই আড়াআড়ি হবে স্যার, টেম্পারেচারটা এইরকম, আড়াআড়ি হবে স্যার। হ্যাঁ এই লাইনগুলো ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইন এরকম হবে। তবে আচ্ছা স্যার, তাহলে স্যার ডিপিটিটা স্যার মানে লেফট থেকে রাইটে বাড়বে না কমবে? ভেবে বলো, আমার তো মনে হচ্ছে স্যার বাড়বে। প্রথম কথা লেফট থেকে রাইটে তো কোনো রকম সম্পর্ক হবে না। যদি কোনো লাইন এইরকম ভাবে দেওয়া থাকে, এরকম একটা লাইন, এইরকম একটা লাইন, এরকম একটা লাইন যদি দেওয়া হয়, এটার মানেটা কি? এটা লেফট টু রাইট বাড়বে না টপ টু বটম হবে? বলো। তাই লেফট থেকে রাইট তাহলে কনস্ট্যান্ট হওয়ার কথা। তো আর স্যার ওই হাইট বরাবর উঠলে মনে হয় স্যার নিচে থেকে উপর দিয়ে উঠলে বাড়বে। হ্যাঁ, এরম ভাবে উঠলে বার, এরম ভাবে এই যত উপরের দিকে উঠবে বা যত নিচের দিকে নামবে তত চেঞ্জিং হবে। এখন বটম টু সব জায়গায় হ্যাঁ বাড়বে, সে সব আসবে ধীরে ধীরে, অসুবিধা কিছু নেই। আমি আগে মোটামুটি গ্রাফটা তোমাদের আপাতত, গ্রাফের সাথে সাথে এবার তো প্রসেসগুলো যখন পড়াবো তখন প্রপারলি একটার পর একটা এক্সপ্লেনেশন স্টার্ট হবে। আপাতত বাকি কারোর অসুবিধা আছে গ্রাফটা নিয়ে, তাহলে আমি গ্রাফটা সাইড রেখে এগোবো একটু। স্যার, আমার ও গ্রাফটার সম্পর্কে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। তার আগে একটা তোমাদের দেখবে একটা স্লিং টাইপের সাইকোমিটার আছে, ঠিক আছে, সিলেবাসে, যেটা দিয়ে তোমাদের মাপা হয়, ঠিক আছে, দেখতে হয় ঠিক এইরকম টাইপের। অনেক সময় হয় এখনকার নিউ মডিফিকেশন টাইপের অনেক রুলস হয়েছে, তো অনেকে করে কি ডাইরেক্ট এইরকম গান টাইপের দেখতে হয়, ঠিক আছে, এরকম গান টাইপের দেখতে হয়। স্পিরিট লেভেল দেখেছো ল্যাবের মধ্যে তোমরা কেউ স্পিরিট লেভেল? হ্যাঁ স্পিরিট লেভেল স্যার, পাথর বসানোর সময় সেই স্পিরিট লেভেল ইউজ করে ওগুলো কি? হুম 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 হ্যাঁ স্যার দেখেছি। যারা এখনো মনে পড়ছে না তাদের বলে দিচ্ছি, স্পিরিট লেভেলটা দেখতে হয় দেখবে এই রকম একটা স্কেল টাইপের হয়, বিশেষ করে অ্যালুমিনিয়ামে একটা স্কেল হয়, এইখানে একটা বাবলস থাকবে, এরকম একটা বাবলস থাকে, আর একটা অ্যাঙ্গেল হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলস এরকম থাকে, তিনটে থাকে বেসিক্যালি, ঠিক আছে, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, আর একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলস। আর ঠিক হয় এই বাবলস গুলো ঠিক এরকম জুম করলে দেখা যাবে, বাবলস গুলো ঠিক এইরকম ভাবে ইন্ডিকেশন করা থাকে, ঠিক আছে, এরকম একটা, এরকম একটা ভেতরে একটা এয়ার গ্যাপ মতো বাবলস দেওয়া থাকে। এটা যদি মিডিলে থাকে তার মানে এটা ব্যালেন্সড, মিন্স এই যেখানে যার উপর রেফারেন্স, ধরো এই এক্স অ্যাক্সিস এর উপর রেফারেন্স রেখেছো, তার মানে যদি মিডিলে থাকে তাহলে এটা প্রপারলি অ্যালাইন করা আছে বা প্রপারলি প্যারালাল করা আছে। আর যদি ধরো এরকম অ্যাক্সিসটা আছে এখানে বসালে, ঠিক আছে, এটা তোমাদের ইয়েতেই পড়াবো যদিও, তো এখন জেনে রাখো, যদি বাবলসটা এরকম ভাবে থাকে তার মানে এটা প্রপারলি প্যারালাল হয়ে আছে, বেসটা প্রপারলি প্যারালাল হয়ে আছে, ঠিক আছে। যদি সামান্য একটু হেলে থাকে, ঠিক আছে, এবার ধরো ওই স্কেলটাকে বসাবো, আইডিয়া করে বলো তো এই বাবলসটা কোন দিকে মুভ করবে? সরি, হ্যাঁ উপরের দিকে স্যার, উল্টো দিকে বলতে লেফট রাইট বলো, উল্টো দিকে বললে এরকম বললে হয়? উপরের দিকে বলছি, উপর দিকে স্যার। আচ্ছা এই দিকে পড়বে তাই তো? হ্যাঁ শিওর? স্যার, কোয়েশ্চেনটা কি করলে আরো বলুন, আমি স্যার সিলেবাসটা দেখতেছিলাম। এইটা ধরো আমার এক্স অ্যাক্সিস এরকম ভাবে ছিল, দিয়ে এটা একটু অ্যাঙ্গেল করা আছে, ঠিক আছে, দিয়ে আমি স্পিরিট লেভেলটা এরকম বসালাম, এই বাবেলসটা হঠাৎ করে যখন বসালাম বাবেলসটা, ও বলছে, কাইজার বলছে ওপরের দিকে করবে, ঠিক আছে, তো এটা ওপরের দিকে হ্যাঁ করলে স্যার ওপরের দিকে উঠবে স্যার, ভয়ের জায়গাটা তো ওপরের দিকেই ওঠার কথা। বাবলস তো স্যার ওর তো স্যার ওপরের দিকেই উঠতে চায়, ঠিক আছে, মানে এই দিকটাও ডান দিকটাও চলে স্যার ওপর দিকে ওঠার কথা তো। ঠিক আছে, ডান দিকটা উঠলে ওপর দিকে উঠবে। আর বাকি কারোর মতামত?
ঠিক আছে, এটা মাথার মধ্যে কনফিউশন রেখে দাও, আমি এখন অ্যান্সার বলবো না। এটা কেন হচ্ছে, এদিকে প্রেশার, এদিকে প্রেশারের কোনো ব্যাপার সম্পর্ক কিছু নেই, আমার হিসাব মতো এই দিকটা উপরে উঠেছে মানে এই দিকটাকে আমাকে ডাউন করাতে হবে, একদম ঠিকই। আবার এদিকে উঠেছে মানে ধরো যদি বাবেলসটা এই দিকে থাকতো তাহলে আমার এই দিকটা উঁচুতে উঠেছে, এটা বোঝাতো, তাই তো? হ্যাঁ স্যার, ওকে, তো বাড়িতে একটা এক্সপেরিমেন্ট করো তোমরা, ঠিক আছে? সেটা হচ্ছে একটা বোতলে জল নেবে, ঠিক আছে, খুব ইজি ব্যাপার, জল নেবে আর কিছুটা জল কম দেবে, কিছুটা জল কম রাখবে, মানে পুরোটা ভর্তি করবে না, এতটা ভর্তি করবে। আরে এই বোতলটাও তো ভুলে গেছি, সরি 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 সরি, কি অবস্থা! ঠিক আছে, পুরোটা ভর্তি করবে না, তারপর এইখানে যদি ভর্তি না করো, যে বোতলটা যখন শুয়ে দেবে তখন দেখবে বোতলটার মধ্যে একটা অলরেডি ভয়েড আছে, মানে এরকম একটা জায়গাতে এয়ার আছে, দেখতে পাবে, বুঝতে পারবে। এবার আমাকে তখন নিজে বলবে যে কোন দিকে উঠছে, কোন দিকে নামছে, ঠিক আছে? তখনই অ্যাকচুয়াল স্পিরিট লেভেলটা তোমাদের ওখানে আইডিয়া হয়ে যাবে, স্পিরিট লেভেলের ব্যাপারটা কি। এটা অনেক জায়গায় যারা এখনো দেখো নি তাদেরকে বলেছে, যাদের বাড়িতে কাজকর্ম হচ্ছে, রাজমিস্ত্রিরা আছে, রাজমিস্ত্রিরাও আজকাল স্পিরিট লেভেল নিয়েই কাজ করে, মার্বেল পাথর তো কাজ করেই করে, সাথে এমনি রাজমিস্ত্রিরাও স্পিরিট লেভেল নিয়ে কাজ করে। আর নাহলে আর একটা জিনিস ওরা ইউজ করে, যেটা আমি নাম জানি, ডোম বা সামথিং কিছু একটা বলে, যেটা দেখবে একটা ওই লাট্টু হয় ছোটবেলায় লাট্টু খেলার মতো, এইটাও দেখবে দেয়ালের সাথে টাঙিয়ে দেয়, ঠিক আছে, যে ওরা প্যারালাল আছে কিনা বলে দেয়, হাত দিয়ে একটু টাঙিয়ে দিয়ে এই যে ডিস্টেন্সটা যদি হ্যাঁ স্যার, দেখে। এগুলো দেখেছি দেখেছি কি স্যার, বলে এটা জানো? আমি ঠিক বলতে পারি না, এটা কি বলে ওটাকে, ওটা মনে নেই, এটা কিন্তু স্যার ওই মানে গাঁথনি যখন করা হয় ওই গাঁথনিটাকে একই লেভেলে আসেনি করে দেখা হয়। এটা একটা দেখে আর, ওলন বল, হ্যাঁ 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 এইটাই হ্যাঁ এইটাই স্যার, ওলন ওলন বলে, হ্যাঁ স্যার, বলুন বলুন, পারফেক্ট। আর একটা জিনিস তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে ওরা একটা, স্যার পাইপ লেভেল হয়, পাইপ হ্যাঁ লেভেল, হ্যাঁ, সবুজ কালারের পাইপ নিয়েও দেখবে একটা, ওরা টেস্ট করে দেখে, ঠিক আছে, দেখলে তোমরা বুঝতে পারবে এই পাইপটার মধ্যে জল দিয়ে ওরা না লেভেলটা করে দেয়, যারা স্পিড লেভেল দেখছে কিনতে পারবে না, পাইপ দিয়ে কাজ করে দেয়, এগুলো এক্সপিরিয়েন্স হোল্ডারদের ব্যাপার। তো মেন কথা হচ্ছে, আপাতত ওগুলো তো নয় আমি ওখানে বোঝাবো, আপাতত এই স্লিং টাইপ সাইকোমিটার, এটা দিয়ে কি হয়, একটা জিনিস দেখো, ভেজা কাপড় সামনে দাঁড় করানো লাগানো আছে, ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়াবে, ওয়েট বাল টেম্পারেচার দেখতে হয় এরকমই, আর এটা হচ্ছে নর্মাল যে টেম্পারেচারটা মাপে সেটা হচ্ছে ড্রাই বাল টেম্পারেচার, এইটা হচ্ছে দেখতে হয় স্লিং টাইপ সাইকোমিটার। এবার যদি তোমাকে এখনকার যেরকম কোশ্চেন আসছে তোমাদের নতুন প্যাটার্নে, এইটা নিয়েও 3 নাম্বার লিখতে হলো, এরকম ছবি দেখে লিখে দিতে পারবে না, ছবি দেখে কেমন কোশ্চেন ছবি বলবে দেখে স্যার, যে বলতে ছবি যে দেখে কি পয়েন্ট মানে নামগুলো জিজ্ঞেস করতে হবে? কি আসতে পারে তোমার মনে হয়, আরে একবার নিজে তো এক্সামিনার্স এর পয়েন্ট অফ ভিউ থেকে তো ভাবো কি হতে পারে। স্যার ওটার ওয়ার্কিং হয়তো জানতে চাই, ওয়ার্কিং কি দেখতে হবে এখানে, ওয়ার্কিং এ রাইট এ শর্ট নোটস ফর পয়েন্ট স্লিং গুলোর নাম সাইকোমিটার, লিখে তার সম্পর্কে বলতে বলতে পারা হয়, একটাই কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে শর্টকেট থাকে, হচ্ছে রাইট এ শর্ট নোটস অন স্লিং সাইকোমিটার, ঠিক আছে, ব্যাস সিম্পল, আর কিচ্ছু না, এরকম একটা কোশ্চেন আসতে পারে, যাই না, বেসিক্যালি এটা শর্ট কোশ্চেন আছে যে কোন থার্মোমিটার গিয়ে মধ্যে দুটোই মাপা যায়, স্লিং টাইপ সাইকোমিটার দিয়ে সব মাপা যায়, বাট এখনকার যাই না কি প্যাটার্ন করবে, তো এরকম একটা দেবে। এখন রেডি রেখো যে ছোট থেকে ছোট জিনিসপত্রগুলো সম্বন্ধে 3 থেকে 4 লাইন পেটাতে হবে, যে করেই হোক, এখনকার তোমাদের কোশ্চেন ব্যাটার, ঠিক আছে, ওকে ফাইন। কালকের কোনগুলো পড়িয়েছিলাম, সেন্সিবল হিটিং ফিটিং ওগুলো সবই তোমরা দেখেছিলে, এখন তাহলে আজকের মেন কথা হচ্ছে প্রত্যেকটা প্রসেস, সরি টোটাল 8টা প্রসেস আছে, একটা হচ্ছে সেন্সিবল হিটিং, এই 8টা প্রসেস আছে, ওয়ান বাই ওয়ান একটু ডিসকাস হবে কি কি টাইপের হয় আর না হয়, ঠিক আছে? তো প্রথমে নর্মালি গ্রাফটা আমি আঁকছি, ঠিক আছে, সিলিং টাইপটা সেন্সিবল হিটিং মানে ধরো এটা যদি ইয়ে হয়, মিডিল পয়েন্ট হয়, সাপোজ এরকম একটা মিডিল পয়েন্ট হয়, সেন্সিবল হিটিং মানে কোন দিকে লাইন যাবে, লেফট থেকে রাইটে দিকে। লেফট থেকে রাইটে যাবে, পারফেক্ট, সো এইখান থেকে এটা এইখানে যাবে,
এই পয়েন্ট পর্যন্ত, লেফট থেকে রাইট। এবার বলো এই সেন্সিবল হিটিং করার মানেটা কিছু বলতে পারবে? সেন্সিবল হিটিং, হোয়াট ডাজ ইট মিন সেন্সিবল হিটিং? এয়ারটাকে বাতাসটাকে গরম করা হচ্ছে। ওকে, বাতাস যদি গরম করা হয় তাহলে বাতাস শুষ্ক হবে না? হ্যাঁ স্যার, শুষ্ক হবে তাহলে সেটা কি হবে, শুষ্ক হওয়াটা কি বলবে? স্যার। শুষ্ক হওয়াটাকে স্যার ওই স্যাচুরেশন বলা যাবে, সম্পৃক্ত। শুষ্ক না স্যার, শুষ্ক হওয়াটাকে স্যার ইয়ে বলে, মানে ড্রাই, ড্রাই এয়ার, মানে ড্রাই হিউমিডিফিকেশন বলে। হ্যাঁ স্যার, যেটাতে আর্দ্রতা বাতাসে থাকবে না। তাহলে আমরা যদি কোনো বাতাসকে হিট করি, হিট করলে কি হবে, দুটো জিনিস হবে, একটা বাতাসের টেম্পারেচারও বাড়বে আর একটা বাতাসের আর্দ্রতাও কমে যাবে, অ্যাকচুয়াল কথা। কিন্তু সেন্সিবল হিটিং এর কথার অর্থ হলো যে আমি, যেমন ধরো, আচ্ছা এই যে সেন্সিবল হিটিং এর লাইনটা আমি যে আঁকলাম, আচ্ছা এই দিকটা কি থাকে, এই ওয়াই অ্যাক্সিসটা কি থাকে, ওমেগা থাকে স্যার, ওমেগা থাকে। তাহলে অ্যাকচুয়ালি যদি বাতাসকে এমনি স্পেসিফিক টেম্পারেচার, স্পেসিফিক হিউমিডিটি স্যার। হ্যাঁ স্পেসিফিক হিউমিডিটি, তো স্পেসিফিক হিউমিডিটি লাইনটা যে যত ওপরের দিকে উঠবে তত বাড়তে থাকবে, ঠিক আছে। তো যদি সেন্সিবল হিটিং করি তার মানে অ্যাকচুয়ালি কি, এই প্রসেস 1 নম্বর প্রসেস আর এই 2 নম্বর প্রসেস, মানে ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড এন্ড পয়েন্ট যদি করা হয় তাহলে, আর এটা যদি স্পেসিফিক হিউমিডিটি ইউনিট হয় তাহলে, বলো স্পেসিফিক হিউমিডিটি কি কনস্ট্যান্ট থাকবে না ইনক্রিজ হচ্ছে? কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকবে থাকে স্যার। স্যার। তাহলে কনস্ট্যান্ট থাকা মানে স্পেসিফিক হিউমিডিটি মানে কি হয়, মাস অফ ভেপার প্রেশার বাই মাস অফ ড্রাই এয়ার, তার মানে এটাও কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্ট থাকার অর্থ কি হবে, আমার বাতাসে কোনো পরিমাণ, মানে বাতাসে যে জলীয় বাষ্পের ভার বা ভলিউম বা ওয়েট বা স্পেসিফিক মানে বা প্রেশার কিছুই কমছে না, এটা কনস্ট্যান্ট আছে। তার মানে সেন্সিবল হিটিং অর্থটা কি বোঝায়, সেন্সিবল হিটিং অর্থ হলো হিটিং অফ দ্য এয়ার, হিটিং দ্য এয়ার উইদাউট চেঞ্জিং ইটস স্পেসিফিক হিউমিডিটি বা ময়েশ্চার কন্টেন্ট, ইট ইজ কল সেন্সিবল হিটিং। মিনস অনলি হিটিং, অনলি হিটিং হবে কিন্তু উইদাউট চেঞ্জিং, কোনো রকম স্পেসিফিক হিউমিডিটি চেঞ্জ হবে না, উইদাউট চেঞ্জিং স্পেসিফিক হিউমিডিটি অর ময়েশ্চার কন্টেন্ট। ক্লিয়ার? স্যার স্পেসিফিক হিউমিডিটি আর হিউমিডিটি রেশিও কি একই? হ্যাঁ, স্পেসিফিক হিউমিডিটি, হিউমিডিটি রেশিও একই। তো কি ক্লিয়ার তো হ্যাঁ স্যার ডেফিনেশন? ক্লিয়ার। তাহলে এবার আমাকে এক একটা জিনিস বলো। প্রথমত একটা জিনিস বললে যে স্যার ওমেগা কনস্ট্যান্ট মিন স্পেসিফিক হিউমিডিটি কনস্ট্যান্ট, আর কি কি চেঞ্জ হবে যদি আমি সেন্সিবল হিটিং করি? স্যার ড্রাই ড্রাই বাল্ব টেম্পারেচারটা বাড়বে স্যার। ওকে, একটা পয়েন্ট একজন একজন করে বলো, তুই যখন বলেছিস এখন ওয়েট কর। রিলেটিভ হিউমিডিটি কমবে স্যার, ড্রাই বাল্ব টেম্পারেচার ইনক্রিজ হবে, রিলেটিভ হিউমিডিটি কমবে, রিলেটিভ হিউমিডিটি ডিক্রিজ হবে, আর স্যার WBT স্যার বাড়বে, WBT বাড়বে, আর স্যার এনথ্যালপি বাড়বে স্যার। জগন্নাথে, এই জগন্নাথ তোর প্রবলেম হচ্ছে নাকি, বারবার কানেকশন যাচ্ছে এসে সময় করছে, নেই চলেও গেছে। আচ্ছা কি আরেকটা কিছু স্যার ডিউ পয়েন্ট টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে স্যার, এনথ্যালপি, এনথ্যালপি বাড়বে, ঠিক আছে। আরটা কাইজারের কথা, ডিউ পয়েন্ট টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। ডিউ পয়েন্ট টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তাহলে কটা তোমরা বলতে পারছো, তোমরা হচ্ছে একটা হলো স্পেসিফিক হিউমিডিটি বাড়লো একদম ঠিক, এই সরি কনস্ট্যান্ট, ড্রাই বাল্ব টেম্পারেচার আমার বাড়ছে, ওয়েট বাল্ব টেম্পারেচারও আমার বাড়ছে, রিলেটিভ হিউমিডিটি আমার কি হচ্ছে, রিলেটিভ হিউমিডিটি কি হচ্ছে আমার কমছে, এনথালপি বাড়ছে, ডিউ পয়েন্ট টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে। তো এইটা ছিল আমার সেন্সিবল হিটিং এর ফ্যাক্টর। এবার আমাকে যেটা অ্যাকচুয়ালি কোশ্চেনের মধ্যে আসে তোমাদের, আমি জানি না মেবি কি বলা যাচ্ছে না এখন কি আছে, বাট আপাতত সেন্সিবল হিটিং এইটাই জিজ্ঞেস করতো যে সেন্সিবল হিটিং কি জিনিস বলে, আর এতে যে সাইকোমেট্রিক প্রপার্টিস গুলো কি চেঞ্জ হয় না চেঞ্জ হয় না সেই জিনিসটা তোমাকে জিজ্ঞেস করে, ঠিক আছে।
তাহলে সেম টু সেম প্রসেস যদি আমি এটাকে করি সেন্সিবল কুলিং, সেন্সিবল কুলিং, সেন্সিবল কুলিং করলে কি হবে, গ্রাফটা কমে যাবে। স্যার ওই স্পেসিফিক ভলিউমটা আর ডিগ্রি অফ স্যাচুরেশনটা লাগে না? না ডিগ্রি অফ স্যাচুরেশন অতটা এখন লাগে না, ইম্পর্টেন্ট নেই ডিগ্রি অফ স্যাচুরেশন, কারণ ডিগ্রি অফ স্যাচুরেশন স্পেসিফিক ভলিউমটা স্যার স্পেসিফিক ভলিউমটা অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, 6টা পয়েন্ট ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে সেকটা বললাম, কারণ স্পেসিফিক ভলিউমের কোশ্চেন আসে পরে। বাট সেন্সিবল কুলিং এর ক্ষেত্রে কি হতে পারে স্যার উল্টাটা হবে, এদিকে হবে, কি লিখবো বলো? ফার্স্ট বলো ডিপিটি কি হবে স্যার? কমবে স্যার, কমবে স্যার, ডিপিটি কমবে। ওকে, সেকেন্ড ডিউ পয়েন্ট টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে স্যার? স্যার কমবে স্যার। আমি একটা একটা করে জিজ্ঞেস করছি, তোমরা তারা রেসপেক্টিং বলবে। এনথ্যালপি কমবে স্যার? এনথ্যালপি কি বলো এনথ্যালপি কি হয়েছে? এনথ্যালপি লাইন কোনটা স্যার? সেই স্কেলটা হচ্ছে এনথ্যালপি, এইটা হচ্ছে ওয়েট বাল টেম্পারেচার আর এনথ্যালপি একই এরকম আছে, এটা এনথ্যালপি লাইনটা আছে। এবার এই দিকে যত যাবে এনথ্যালপি বাড়তে থাকবে, আর প্রসেসটা এখন কোন দিক থেকে কোনখানে আসছে, এই দিক থেকে এই দিকে আসছে না, তাহলে এনথ্যালপি লাইনটি উল্টো দিকে যাচ্ছে না, তাহলে কমবে না বাড়বে? কমবে কমবে। ওকে ফাইন, এনথ্যালপি কমে গেল আমার। আচ্ছা ডাব্লিউবিটি কমবে স্যার? হ্যাঁ ডাব্লিউবিটি ওয়েট বাল টেম্পারেচার মিন্স নিচের এক্স অ্যাক্সিসটা, সরি ওটা তো হয়ে গেল, আরেকটা কি স্পেসিফিক হিউমিডিটি কনস্ট্যান্ট থাকবে? কনস্ট্যান্ট হবে স্যার। ওকে, রিলেটিভ হিউমিডিটি স্যার? রিলেটিভ হিউমিডিটি স্যার বাড়বে এটা। এক্স্যাক্টলি, রিলেটিভ হিউমিডিটি এখানে বাড়বে, কেন সব স্যাচুরেশন কার্ভের দিকে এগোচ্ছে, তার জন্য রিলেটিভ হিউমিডিটি পরিমাণটা আমার বাড়তে থাকবে। ঠিক আছে, তো এইটা আপাতত সেন্সিবল কুলিং এর তোমরা বলতে পারলে। এরপরে মেন জিনিস হচ্ছে, একটা জিনিস আছে সেটা হচ্ছে বাইপাস ফ্যাক্টর। বাইপাস ফ্যাক্টর, বাইপাস ফ্যাক্টর আর কিছু না, জাস্ট বলতে পারো যে একটা চেম্বার আছে, ঠিক আছে, যে কনজারভেশন অফ মাস বলে কোনো চ্যাপ্টার পড়েছিলে? কনজারভেশন অফ মাস? না স্যার, কোন সেমিস্টার? থার্মোডাইনামিক্স, কিউ ইজ ইকুয়াল টু এ ওয়ান ভি ওয়ান, একটা ক্লোজ ওপেন সিস্টেম, একটা ক্লোজ সিস্টেম পড়ানো হয়েছিল, মনে আছে? ওপেন সিস্টেম, হ্যাঁ ওপেন সিস্টেম কোশ্চেন পড়ানো হয়েছিল। ওকে হ্যাঁ স্যার, ওগুলো তো বয়লার এই সব জিনিসপত্র গুলো সবই আমরা পড়েছিলাম, সবই একটা ওপেন সিস্টেম টাইপের, আর গোটাটা মিলিয়ে আমরা একটা ক্লোজ সিস্টেম তৈরি করে, মানে প্রত্যেকটা কম্পোনেন্ট এক এক নিজস্ব ওপেন সিস্টেম, সেগুলো যদি সামেশন করা হয়, যেমন একটা টার্বাইন পাওয়ার প্ল্যান্ট গোটাটা চালানো হয়, তো দ্যাটস কনজাম কি হয়ে যায় তখন আমার এটা ক্লোজ সিস্টেমে, ক্লোজ সিস্টেম। ওকে, তো এখানে কি হয়, মাস কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, মাস কনস্ট্যান্ট থাকে মিন্স যেটা ধরো এরকম একটা অবজেক্টিভ আছে, তো এর একটা এক্সিট পয়েন্ট আছে, আমি একটাকে থাপোজ ধরে এটা এক্সিট পয়েন্ট আর এটা দুটো ইনলেট, ঠিক আছে, দুটো ইনলেট, ইনলেট মিন্স আমি এরকম করলাম ইনলেট, এখন এম ওয়ান এম টু ঢুকছে আর এক্সিট হবে তাহলে এম থ্রি, এম থ্রি ইজ ইকাল টু এম ওয়ান প্লাস এম ওয়ান প্লাস এম টু, হ্যাঁ স্যার হবে, ইজি কথা জিনিস, এম ওয়ান প্লাস এম টু, এটা হচ্ছে মাস অফ কনজারভেশনের ব্যাপার, ঠিক আছে। তো এরকম একটা আমার জিনিস হচ্ছে বাইপাস ফ্যাক্টর। বাইপাস ফ্যাক্টর কি হয়, এরকম সাপোজ একটা লাইন আছে, সোজা হচ্ছে না কেন আমার? ওকে, সো এখানে একটা না কয়েল দেওয়া থাকে, ওকে, এই কয়েলটা দুভাবে কাজ করতে পারে, একটা বলা হয় হিটিং কয়েল, হিটিংও করতে পারে, মানে কয়েলটা একবার হিটিংও করতে পারে একবার কুলিংও করতে পারে, ঠিক আছে। হিটিং অথবা কুলিং মিন্স কি, ধরো এদিক থেকে কিছু টেম্পারেচার বা এয়ার আমি জাস্ট কিছু একটা এয়ার দিচ্ছে, ধরো এয়ারটা আমার আছে 40 ডিগ্রি সেলসিয়াস, এয়ার আমি এই বক্সটার মধ্যে ইন করাচ্ছে, এটা ধরো আমার ইনলেট পোর্শন, আর এইটা এই দিকটা ধরো আমার আউটলেট হবে, হ্যাঁ এদিক থেকে আউটলেট। এবার সিম্পল কথা বলো, 40 ডিগ্রি সেলসিয়াসে আমি এয়ার ঢোকাচ্ছি, ধরো এই যে
লাইনটা আছে, এই যে কয়েলটা আছে, কয়েলটার টেম্পারেচার ধরে নাও 60 ডিগ্রি সেলসিয়াস, 60 ডিগ্রি সেলসিয়াস, তো বলো আউটলেটে যে এয়ারটা যাবে সেটা কি 40 ডিগ্রি ওপরে যাবে না নিচে যাবে? ওপরে যাবে, ওপরে যাবে, ওপরে যাবে, যাবে তো। এবার এটা ধরো সাপোজ, এটা ধরো অ্যাভোভ 40 ডিগ্রি, অ্যাভোভ 40 ডিগ্রি যাবে, ঠিক আছে? পুরো 60 ডিগ্রি আমি বলতে পারছি না এই মুহূর্তে, বাট আমি বলছি অ্যাভোভ 40 ডিগ্রি যাচ্ছে। সিম্পল কন্ডিশন যদি ধরো, এটা আমার কোল্ড কন্ডিশন, তো এটা ধরো 30 ডিগ্রি সেলসিয়াস কন্ডিশনে থাকবে এই কয়েল, তাহলে আউটলেট টেম্পারেচারটা কম যাবে না বেশি যাবে? 40 থেকে কম যাবে স্যার, বিলো 40 ডিগ্রি। এইটা হচ্ছে বাইপাস ফ্যাক্টর, ঠিক আছে? এই জিনিসটা, এটা কেসটা কি হয় যদি একটা আমি ইকুয়েশন করি, ইকুয়েশন মিন্স ইন দ্যাট সেন্সে, সাপোজ ধরো এই টোটাল আমার এই জিনিসটা আছে, হ্যাঁ, এবার ধর আমার ইয়ার যাচ্ছে, টোটাল 1 কেজি আমার ইয়ার আমি ডাইরেক্ট ক্যালকুলেশনের জন্য নিলাম, 1 কেজি আমার ইয়ার ডাইরেক্ট ক্যালকুলেশনের জন্য আমি করলাম। এবার ভাবো অনেক সময় কি হয়, একটা জিনিস থাকে সেটা হচ্ছে স্পিড, ঠিক আছে? যেমন কিরকম স্পিডের কথা বলি, যেমন আমাদের আশেপাশ দিয়ে যেমন ধরো ঝড় বয়ে যাচ্ছে, ঠিক আছে, আমরা দাঁড়িয়ে আছি রাস্তায়, ঝড় বয়ে, ঝড় প্রত্যেকটা ঝড় কি আমাকে টাচ করে যাবে, মানে গোটা হাওয়াটা কি আমাকে টাচ করবে? স্যার বুঝলাম নি, এই দাঁড়িয়ে আছো রাস্তায়, ঠিক আছে, এখান দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, মানে ঝড়ের কি প্রত্যেকটা লেয়ার তোমাকে টাচ করে যাবে? না, আমার উপর দিক দিয়ে যাবে, আমার নিচে দিক দিয়ে কিছু যাবে, ঠিক আছে? সো এইখানে বাইপাস ফ্যাক্টরে কি হয়, কিছু শতাংশ কি হয় তোমাকে টাচ করে যাবে। ধরে নিলাম 1 কেজির মধ্যে এম ভাগ, এম ভাগ আমাকে এই পাইপ মানে এই কয়েলের সংস্পর্শে টাচ করে যাচ্ছে, ঠিক আছে? আর কিছু ভাগ আছে যারা ডাইরেক্টলি এসেছিল ডাইরেক্টলি বেরিয়ে যাবে, কিন্তু যখন বেরোবে দুটো মিক্স হয়েই বেরোবে। তাহলে আমি যদি করি কি, কনজারভেশনের ফর্মুলা যদি আমি সিম্পল হিসাবে যদি আমি লাগাই, তাহলে কি লাগাতে হবে? সাপোজ ধরো না, এর একটা স্পেসিফিক কনস্ট্যান্ট আছে, ধরে নিলাম আমি একটা সিম্পল জিনিস, একটা স্পেসিফিক কনস্ট্যান্ট আছে, স্পেসিফিক কনস্ট্যান্ট মিন্স আমরা যেমন জানি সিপি সিভি এরকম একটা স্পেসিফিক কনস্ট্যান্ট আছে। আমি সাপোজ এই মুহূর্তে সিপি ধরলাম, সিপি কনস্ট্যান্ট প্রেশারে কাজ করছি আমি, যেহেতু সাইকোমেট্রিক, তো আমি সিপি ধরলাম, ঠিক আছে? এবার কত কেজি ধরো এখান থেকে, সাপোজ এটা ধরো বাদ দাও, এম বললে তোমার অসুবিধা হবে, 1 কেজি ধরে নিলাম, ঠিক আছে? তো 1 কেজি এয়ার আমি ঢোকালাম, আর এই ধরো এখানে একটা ব্লক আছে যেখানে কি হয়, ধাক্কা খেয়ে এরা এই বাইপাস ফ্যাক্টরে এই যে তোমার কয়েলটা আছে, কয়েলের টাচ হয়ে বেরিয়ে যায় এক্স ভাগ, ঠিক আছে? এক্স ভাগ টাচ করে বেরিয়ে যায় আর বাকিটা ডাইরেক্টলি চলে যায়। এবার যদি আমি সিম্পল এনার্জি কনজারভেশন ল লাগাই, তাহলে প্রথমে এন্ট্রি করছিল ধরো সাপোজ এক্স ভাগ যেটা আছে, যেটা কয়েলের সংস্পর্শে আছে, ওকে, কয়েলের সংস্পর্শে আছে বা ডাইরেক্ট যে টেম্পারেচারটা আছে, ধরে নাও এটা ছিল আমার টি ডি ওয়ান, যেটা আমার বাইরে এমনি টেম্পারেচার নিয়েছিলাম, আর যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ধরে নাও টি ডি টু, এটা আমার বেরোচ্ছে, ঠিক আছে? আর এই কয়েলটা যে টেম্পারেচার আছে সেটা ধরলাম টি ডি থ্রি, ওকে? তো আমি বললাম যে ধরো সাপোজ কিছু শতাংশ আছে যারা বেরিয়ে যাচ্ছে, কিছু শতাংশ আছে যারা আমার ওর মধ্যে থেকে যাচ্ছে, ঠিক আছে? কিছু শতাংশ আছে আমার ওর মধ্যে থেকে যাচ্ছে কানেক্টিং হয়ে। এই কথার অর্থ এই যে, যারা এখনো বক্সটা বুঝতে পারোনি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বক্সটা হয় এইরকম টাইপের, আমার একটু আঁকাতে ভুল হয়েছে, বক্সটা হয় ঠিক এইরকম, যাতে কিছু অংশ হাওয়াকে না বাইপাস করে বার করতে পারে, মানে সমস্তটা টাচ করে না, ঠিক আছে? কিছু অংশ এরকম উপর দিয়ে বেরিয়ে চলে যায় আর কিছু অংশ থাকে যারা এর মধ্যে টাচ করে,
ধরো আমি এখানে ধরলাম কিছু অংশ যেমন আছে সেটা ধরে নাও এক্স, এক্স শতাংশ আছে যারা এরকম দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর কিছু শতাংশ আছে যেটা কার, কত শতাংশ তাহলে থাকবে, 1 - x, হ্যাঁ কি না, 1 কেজি নিয়েছিলাম, এক্স বেরিয়ে যাচ্ছে, এক্স পরিমাণ বেরিয়ে যাচ্ছে, আর কতটা পড়ে থাকবে, 1 - x পরিমাণ। তাহলে এবার যদি আমি হিসাব করে বলি, তাহলে এক্স এই যে এন্ট্রি করছে, এক্সটা প্রথমে টেম্পারেচার কত ছিল আমার, এক্স ইনটু, এবার ধরো কনস্ট্যান্ট টেম্পারেচার সিপি, অনেক সময় না দিলেও চলে, বাট আমি এখন দিয়ে রাখছি সি ইনটু টি T1, যেটা আমার এরকম ভাবে যাচ্ছে, প্লাস কত শতাংশ বাই কয়েলের সাথে আসছে, 1 - x ভাগ করে রয়েছে যেটা কয়েলের সংস্পর্শে আসে, তাহলে কয়েলের সংস্পর্শে আসলে কয়েলের টেম্পারেচার কত আছে আমার, TD3 ইজ ইকুয়াল টু আমার বেরোচ্ছে কোনটা বলো, 1 কেজি তো বেরোবে না, মনে হয় একটু কম বেশি বেরোবে, 1 কেজি গ্যাস আমার বেরিয়ে যাবে, কেউ কিছু ভেতরে থাকবে না, তো আমার 1 কেজি আমার বেরোচ্ছে সিপি ইনটু TD2, এই টেম্পারেচারে আমার বেরোচ্ছে, ঠিক আছে। সিপিটা প্রত্যেক ক্ষেত্রে কমন আছে, সিপিটা সিপিটা কেটে গেলাম, ওই জন্য বললাম সিপি বা সিপি যায় না, কোনো ফ্যাক্টর করে না। তাহলে এক্স TD1 প্লাস 1 - x TD3 ইজ ইকাল টু 1 ইনটু TD2, এত দু পর্যন্ত ছিল। তাহলে এক্স ইজ ইকাল টু কি লিখতে পারি ডাইরেক্ট, কে বলতে পারবে, এক্স ইজ ইকাল টু কি লেখা যায়, ভেঙে দেখা তো, এক্স ইজ ইকাল টু টি ডি ওয়ান টি ডি টু মাইনাস টি মাইনাস এটা বাই টি ডি ওয়ান বাই হ্যাঁ বাই টি ডি ওয়ান স্যার। তাহলে এক্স ইজ ইকাল টু কি লিখবো, প্রথমে এইটা থেকে এইটা মাইনাস, ঠিক আছে, মিন্স এই টার্মসটা আর এই টার্মসটা মাইনাস করে দিলাম, টি ডি টু মাইনাস টি ডি থ্রি বাই, এবার এই দিকে একটা এক্স আছে, এইদিকে একটা এক্স আছে, এক্স TD1 এক্স TD2 এই TD3, তাহলে এক্সটা এখান থেকে আমি যদি কমন নিই, এক্স ইজ ইকাল টু TD1 মাইনাস TD3, তাহলে এবার এই এক্সটা নিচে চলে গেল, TD1 মাইনাস TD3, এইটাকে বলা হয় বাইপাস। এইটা একটা আছে ইম্পর্টেন্ট, বাইপাস ফ্যাক্টর, এটা কিছু না একটা ম্যাথ, বাইপাস ফ্যাক্টর উপর একটা ছোট্ট একটা ম্যাথ থাকে, মিন্স দুটো টেম্পারেচার, তিনটে টেম্পারেচারে বলে দেবে, TD1 এর টেম্পারেচার বলে দেবে, TD2 টেম্পারেচার বলে দিল, TD3 টেম্পারেচার বলে দিল, এই একটা জাস্ট টেম্পারেচার বলে দিল, বলে দেবার পরে বলবে বাইপাস ফ্যাক্টর কত। তাহলে বাইপাস ফ্যাক্টর বার করতে গেলে এক্স ইজ ইকুয়াল টু সিম্পল ফর্মুলা কি, এক্সিট টেম্পারেচার মাইনাস কয়েল টেম্পারেচার, ইনলেট টেম্পারেচার মাইনাস কয়েম টেম্পারেচার। এইবার আমাকে এই ছবিটা দেখে, এই যে ইকুয়েশনটা দেখে তোমাদের মাথায় কি কি জিনিস আসতে পারে, বাইপাস ফ্যাক্টরকে যদি কেউ বলে যে তোমার এটা কি বলে, ইনলেট টেম্পারেচারটা কি স্যার যেটা বললেন এখন, ইনলেট টেম্পারেচার মিন্স হচ্ছে মানে যেটা দিয়ে এয়ারটা ঢোকার সময় যেটা দিতে হচ্ছে, দিতে হচ্ছে মানে এই যে যে বাতাসটা ঢুকছে এর মধ্যে তার টেম্পারেচারটা, একটা ইনলেট হয় একটা আউটলেট হয় না কথায়, হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, মেইন জিনিস তো এইখানে আসবে, যে বাইপাস ফ্যাক্টরটাকে যদি কেউ বলে ওটা কি, হোয়াট ইজ বাইপাস ফ্যাক্টর, এখানে তো সব টেম্পারেচারের সব রেশিও, আচ্ছা প্রথম কথা একটা জিনিস কেউ বলো তো আইডিওলজি করে মাথার মধ্যে, তোমরা সবকটা জানো যে TD1 কোন জায়গাটা বলেছি, TD2 কে TD3 এসব সব বলে দিয়েছি, একটা আমাকে জিনিস বলো তো যে বাইপাস ফ্যাক্টরের ভ্যালুটা 1-এর বেশি হবে না কম হবে, এইটুকু ধরো 1-এর বেশি হবে না কম হবে, আইডিয়া করে
আইডিয়া করা মিনস হচ্ছে তোমাদের মাথার মধ্যে জাস্ট টিডি ওয়ান, টিডি টু, টিডি থ্রি, যদি তোমরা বুঝতে পেরে থাকো বাইপাস ফ্যাক্টর কি জিনিস, তাহলে তোমরা জাস্ট একটা ভ্যালু পুট করতে থাকো ওই জায়গাটা, পুট করে অটোমেটিক্যালি বলো যে বাইপাস ফ্যাক্টরের ভ্যালুটা কি হবে, জিরো থেকে একের বেশি, সরি মানে একের বেশি হবে না কম হবে। স্যার উপরের ভ্যালুটা বেশি হলে তো একের বেশি হবে, কিন্তু এটা কি করে বুঝবো যে কোনটার কত ভ্যালু হবে? সেটাই তো মেন জিনিস না, তোমাকে কিছু জিনিস বুঝতে হবে। বাকি কারো মতামত যে বাইপাস ফ্যাক্টরের ভ্যালু বেশি হবে না কম হবে বা কতর মধ্যে হবে? কেউ একজন মাথায় আসছে না কোন টার্মস গুলো গুলিয়ে গেছে? স্যার মনে হয় স্যার একের কম হবে সবসময়। একের কম তো পারফেক্ট বলছো, একের কম হবে কেন? একের কম হবে, আর একের কমই যদি হয়, যে কথাটা বলে দিলো ও একের কম হবে, ঠিক আছে একের কম বলে দিচ্ছি, টি ডি টু, টি ডি থ্রি, টি ডি ওয়ান, ডি থ্রি, ঠিক আছে, জাস্ট আছে এরকম টেম্পারেচার লাইন আছে। টি ডি টু আর ডি থ্রি, ডি টু মানেটা কি, আমার আউটলেটের যে টেম্পারেচারটা ছিল যেটা আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আউটলেটের টেম্পারেচার, এটা টি ডি টু ছিল। টি ডি থ্রি ছিল আমার কয়েলের টেম্পারেচার, আর টি ডি ওয়ান ছিল আমার কিসের টেম্পারেচার, ইনলেট টেম্পারেচার, ইনলেট টেম্পারেচার। এবার এই তিনটেকে তুমি একটু অ্যাজামশনস করো, যারও সাপোজ ধরো আমি ইনলেটে ধরেছিলাম 40 ডিগ্রি সেলসিয়াস, সাপোজ আউটলেট কয়েল টেম্পারেচারটা ধরলাম আমার 50 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, আর এইটা ধরে নাও আমার যেখানে যে গ্যাসটা বেরোচ্ছে সেটা ধরে নাও 45 ডিগ্রি সেলসিয়াস, ওকে, যেটা সবই তো টেম্পারেচার তো এর সাথে ম্যাচ করে না, কিছু অংশ ম্যাচ করে কিছু অংশ ম্যাচ করে না, তো আমি একটা মিডল দিলাম 45 ডিগ্রি সেলসিয়াস। এবার আমি যদি ইকুয়েশনটার ভ্যালুগুলো এখানে বসাই, টি ডি টুর ভ্যালু আমি কত বসাচ্ছি, টি ডি টু মানে হচ্ছে আমার আউটলেট কন্ডিশন 45 ডিগ্রি, টি ডি থ্রি আমি ধরলাম 50, টি ডি ওয়ান, টি ডি ওয়ান কত ছিলাম 40, টি ডি থ্রি মানে আমার কয়েলের টেম্পারেচার 50, তাহলে আমার কত বলো, 5/10, 0.5। যারা বুঝতে পারেনি তাদের একটা কথা বলে দিচ্ছে, 40 ডিগ্রি টেম্পারেচারের জন্য সাথে যদি 50 ডিগ্রি টেম্পারেচার মিক্স করা হয়, তাহলে যে রেজাল্টটা বেরোবে সেটা কি 50 ডিগ্রি টেম্পারেচার হবে না কম বেশি হবে? ভালো করে ভেবে দেখো, 1 কেজি ইয়ার্ড ছিল 40 ডিগ্রি টেম্পারেচারে, এখানে একটা বস্তু রাখা আছে যার টেম্পারেচার আছে কত, 50 ডিগ্রি সেলসিয়াস, এবার দুজনে বাই চান্স মিক্স করে গেল, তো মিক্সিং টেম্পারেচার কি 50 ডিগ্রির ওপরে হবে না কম হবে? মানে এর মধ্যে রেঞ্জ হবে, 45 ডিগ্রি হবে না, এটা আমি এক্সাম্পল হিসেবে বললাম, কিন্তু 40 ডিগ্রির উপরে হবে, কেন, যে জিনিসটা 40 ডিগ্রিতে ছিল আর যে বস্তুটার সাথে টাচ করবে তার 50 ডিগ্রি ছিল, নিশ্চয় এক্সিট কন্ডিশনে যে এয়ারটা পাস করবে সেটা সিও 40 ডিগ্রি হচ্ছে সব থেকে নিম্নতম, এই 40 ডিগ্রি সব থেকে নিম্নতম, আর সব থেকে উষ্ণতম হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, এর ওপরে তো আর যাবে না, আর থাকলে এর মধ্যবর্তী থাকবে, হ্যাঁ কি না, সিম্পল জিনিস, হ্যাঁ স্যার, ওকে, হ্যাঁ স্যার, তাহলে এর মধ্যবর্তী যদি থাকে, তো আমি মধ্যবর্তী হিসাবে আমি ধরে নিলাম তোমার না আমার 45 ডিগ্রি ধরে নিলাম, তো 45 ডিগ্রি সেলসিয়াসের রেসপেক্টে আমি ক্যালকুলেশন করলাম, তো আমি ক্যালকুলেশন করে কি বেরোচ্ছে, 0.5, তার মানে বাইপাস ফ্যাক্টরের ভ্যালু সবসময় 0 থেকে 1-এর মধ্যে বিলঙ্গিং করবে, 0 থেকে 1-এর মধ্যে বিলঙ্গিং করবে। জিরো কখন হবে, বাইপাস ফ্যাক্টর ভ্যালু জিরো কখন হতে পারে? আচ্ছা কেউ যখন স্যার মানে যে যেটা দাঁড়া একজন বলছে, বলো কাইজা বলো,
বলছি যে টেম্পারেচারে বাতাসটা ঢুকছে আর ভিতরে কয়েলের টেম্পারেচার যদি সেম থাকে সেক্ষেত্রে কি জিরো হতে পারে? কায়দা তুমি একবার ক্যালকুলেশনটা ভেবে দেখো তো, এই জায়গাটা এই এই এইটা হচ্ছে মেন বাইপাস ফ্যাক্টরের ফর্মুলা কায়দা। স্যার যেটা বেরোচ্ছে আর যেটা হচ্ছে স্যার ওই কয়েলটা, ওটা দুটো একই হতে হবে টেম্পারেচার। তুমি যেটা বললো যে যেটা আমার ঢুকছে তার টেম্পারেচার দেখো কাইজার, উপরে কি দেওয়া আছে TD2। TD2 কোন কন্ডিশন? আউটলেট আউটলেট টেম্পারেচার। TD3 আমার আউটলেট টেম্পারেচার যেটা বেরিয়েছে বাড়িয়েছে, আর TD3 আমার কোনটা? যেটা আমার কয়েলের টেম্পারেচার, কয়েলটার টেম্পারেচার। এবার এই দুটো ডিফারেন্স যদি আমি সামহাউ জিরো করাতে পারি, তাহলে জিরো বাই সামথিং থাকলেই তো আমার জিরো, হ্যাঁ কি না? সব থেকে সামথিং আমার জিরো। তাহলে আমার যদি এমন একটা কন্ডিশন করলাম যে আমি কয়েলে যে টেম্পারেচারটা আমি দিচ্ছি সেই কয়েলের টেম্পারেচারটাই সঙ্গে সঙ্গে এক্সিট করে দিচ্ছে, এটা কি বাস্তবে সম্ভব আছে, পসিবল হওয়ার কথা? না স্যার। কেন বলো তো? না স্যার হবে না। স্যার ওই যে আপনি যে উদাহরণটা দিয়েছেন 50 ডিগ্রি, আর স্যার ইনলেটের যদি ওর থেকে যে মিক্সচার করা হয় তাহলে স্যার 50 ডিগ্রি থেকে সবসময় তো কমই হবে আউটলেট। এরকম কোনো ব্যাপার নয়। তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারছো না, তোমরা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কে তোমরা ফেল করছো। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কি বলেছিল? তিনটে বস্তু যদি ডিফারেন্ট টেম্পারেচারে থাকে, তারা যদি পরপরকে টাচ করে দেয়া হয়, তারা তিনটে ইকুইব্রিয়াম কন্ডিশনে থেকে যাবে, এপার ওপার নিয়ে করে। এবার ধরো এই কয়েলটা তো কনস্ট্যান্টলি, এটা তো একটা আমি হিটিং এলিমেন্ট, আমি একটা ইলেকট্রিক তারকে যদি গরম করতে দিই সে তার নির্দিষ্ট টেম্পারেচারেই গরম হয়ে থাকবে সবসময়। তাহলে এটা আমার 50 ডিগ্রি সেলসিয়াস, সে সবসময় কনস্ট্যান্টলি গরম হয়ে থাকবে। এবার এই বক্সটার মধ্যে যে এয়ারটা ঢোকাচ্ছি সেটা ছিল 40 ডিগ্রি টেম্পারেচার, আর আমি বার করছি 45 ডিগ্রি। কেন? এর মধ্যে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে বাতাস, যে এয়ারটা আছে সেটা ফ্লো হচ্ছে, মিন্স বাতাস প্রবাহ হচ্ছে বলে আমার এটা 45 ডিগ্রি হচ্ছে। এবার সামহাও আমি যদি বলতাম যে 40 ডিগ্রি টেম্পারেচারে এয়ারটা ঢুকছে, সেটা আমি বাইরে আউটলেটে আমি বেঁধে মানে আটকে দিলাম, বেরোতে দেবো না, তাহলে তো এই 40 ডিগ্রিটা 50 ডিগ্রির সঙ্গে যদি কিছুক্ষণ ধরে টিকে যায় বা থেকে যায়, সেও তো একটা টাইমে 50 ডিগ্রি সেলসিয়াসটা অ্যাচিভ করে নেবে, হ্যাঁ কি না? ওই জন্য এখানে মনে আছে যে বক্সটা এখানে দিলাম, এই কারণে বক্সটা দিলাম কি কিছু শতাংশ এর ওপর দিয়ে গিয়ে এরম বেরিয়ে গেল, আর যারা যেতে পারলো না তারা কি করলো, কয়েলের সাথে টাচ করলো, দিয়ে তারপর বেরোলো, কয়েলের মধ্যে দিয়ে গিয়ে বেরিয়ে গেল। এইভাবে দুজনা বেরোচ্ছে, টোটাল 1 কেজি ছিল ধরে নাও 70.700 গ্রাম এয়ার এরকম ভাবে বেরিয়ে গেল, 300 গ্রাম এয়ার কয়েলের সাথে টাচ করে বেরিয়ে গেল, তখন দুজনের মধ্যে নিউট্রাল হয়ে মিডল পোর্শনে টেম্পারেচার আমাকে শো করছে, এটাই হচ্ছে আমার বাইপাস ফ্যাক্টর। এবার কি সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। সবার যখন ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে একটা জিনিস বলো, বাইপাস ফ্যাক্টর যদি বলা হয় ওইটাকে, তাহলে বাইপাস ফ্যাক্টর যদি কেউ ডেফিনেশন জিজ্ঞেস করে ডেফিনেশন কি দেবে? আমি তো এইটা জানতে চাইছি। এইখানের মধ্যে টেম্পারেচারে যদি 1 কেজি বাতাস ওয়েস করা হয়, 1 - 8 বাতাস টেম্পারেচারে বের হবে। আমি বুঝতে পারছি তুমি হয়তো এই টার্মস গুলো ইউজ করছো। এবার আমি যদি বলি, এবার অ্যাকশনটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, তোমরা সব কিছু দেখলে বাইপাস ফ্যাক্টর মিন্স হচ্ছে TD2 - TD3 / TD1 - TD3। এখানেও হচ্ছে কি এক্সিট আউটলেট কন্ডিশন, এটা হচ্ছে আমার কয়েল, এটা ইনলেট কন্ডিশন, এটা আমার কয়েল। বাইপাস ফ্যাক্টরের ডেফিনেশন হচ্ছে এটা একটা রেশিও, বুঝতে পারছো? ঠিক আছে, এটা একটা রেশিও, ভাগাভাগি করা আছে মানে একটা রেশিও। টেম্পারেচার সব থেকে সস্তা, আমি জানি না বইয়ে বইয়ে কি লেখা আছে কিন্তু এইটা সব থেকে সস্তা আমার মনে হয়, টেম্পারেচার ড্রপ অর ইনক্রিজ
বাইপাস ফ্যাক্টর কি, এটা যদি হিটিং কয়েলের বদলে আমি এটা যদি কুলিং কয়েল দিতাম তাহলে নিশ্চয় টেম্পারেচারটা ড্রপ হতো। তো টেম্পারেচার ড্রপ অর ইনক্রিজ, ইনক্রিজ ঠিক আছে, নট অ্যাচিভড বাই টেম্পারেচার ড্রপ অর ইনক্রিজ দ্যাট কুড বি অ্যাচিভড। এটা সস্তা ইংলিশ দেওয়া আছে, সস্তা ইংলিশ এই কারণে কি বাইপাস ফ্যাক্টরে এখানে ডেফিনেশন বলে ইট ইজ দ্য রেশিও, মিনস আমার যে টেম্পারেচার ড্রপ হবে বা ইনক্রিজ হবে সেটা যদি অ্যাচিভ হতো না আর যেটা আমার কুড বি অ্যাচিভ, মানে আমি এই টেম্পারেচারটা পেতে পারতাম, এইটা রেশিওকে বলা হয় বাইপাস ফ্যাক্টর। আরো ভালো ডেফিনেশন আমার কাছে এই মুহূর্তে মনে পড়ছে না, আমি এটা অ্যাকচুয়ালি মনে করি দ্য রিমেনিং পোর্শন ডাজেন্ট অ্যাফেক্টেড আনঅ্যাফেক্টেড বাই অ্যাফেক্টেড। স্যার আর একবার রিপিট করবেন স্যার, এই রেশিওটা কি লিখলেন? আনঅ্যাফেক্টেড বাই অ্যাফেক্ট, অ্যাকচুয়ালি যেটাকে বলে সেটা হচ্ছে কি বলতো, দ্য রেশিও অফ এয়ার হুইচ রিমেন্স আনএফেক্টেড বাই দ্য কয়েল, মিনস যে পরিমাণ বাতাস এই কয়েলের সংস্পর্শে আসেনি, আনএফেক্টেড মিনস সংস্পর্শে নেই টু দ্য, মানে স্যার যেটা ওই বক্সের ওপর দিয়ে ডাইরেক্ট বেরিয়ে গেছে ওইটার কথা বলছেন তাই তো? এক্স্যাক্টলি, টু দ্য টোটাল এয়ার কোয়ান্টিটি পাসিং থ্রু দ্য কয়েল, মানে কতটা এয়ার তার নিচে দিয়ে গেছে, মানে কয়েলটার মধ্যে দিয়ে গেছে, মিন্স এক্স বাই ওয়ান মাইনাস এক্স, যেটা আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যে যে রিমেনিং পোর্শন অফ এয়ারটা অ্যাফেক্টেড হয়নি কুইল কয়েলিং কয়েলের জন্য অ্যাফেক্টেড হয়নি, আর যে পরিমাণ এয়ারটা ওই কয়েলটার জন্য অ্যাফেক্টেড হয়েছে তাদের রেশিওকে বলা হয় বাইপাস ফ্যাক্টর। একটু হলো কি বোঝানো গেছে? হ্যালো, হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ তাহলে এবার আর একটা জিনিস কোশ্চেন আছে যে বাইপাস ফ্যাক্টর কার কার উপর নির্ভরশীল, স্যার কয়েলের টেম্পারেচার অবভিয়াসলি কয়েলের টেম্পারেচার আর আর কেউ আর তো স্যার মাথায় আসছে না। আর একটা কথা কিন্তু বারবার আমি বলেছি, জিরো ল থার্মোডাইনামিক্স বোঝানোর সময় আমি একটা কথা ইউজ করেছি, স্যার ফ্লোটা, এক্স্যাক্টলি ফ্লো না, এখানে কি হবে ফ্লোর বদলে ওয়ার্ডটা কি হবে, ভেলোসিটি, বাতাসে গতিবেগের উপর নির্ভর করছে কত জোরে তুমি হাওয়া দিচ্ছ, যত জোরে হাওয়া দেবে তত পরিমাণ অ্যাকচুয়ালি কি হবে বাইপাস ফ্যাক্টর। বাইপাস ফ্যাক্টরে আমি যখন ডেফিনেশন বলছি তার মানে কি বলছি, নট অ্যাফেক্টেড বাই অ্যাফেক্টেড, অর ইন দ্যাট সেন্সে কি এক্স মাইনাস বাই ওয়ান মাইনাস এক্স, এক্স পরিমাণটা কোনটা যেটা বক্সের ওপর দিয়ে বেরিয়ে গেল, ওয়ান মাইনাস এক্স কোনটা যেটা কয়েলের মধ্যে দিয়ে গেল। এবার একটা জিনিস বলতো, যদি ভেলোসিটি বাড়ে, ভেলোসিটি বাড়ে তাহলে বাইপাস ফ্যাক্টর বাড়বে না কমবে? স্যার মনে হচ্ছে স্যার কমে যাবে, কমবে স্যার মনে হচ্ছে। শিওর? হ্যাঁ স্যার কমবে তো। হ্যাঁ স্যার কমে যাবে স্যার। বাতাস যদি খুব জোরে বয়ে যায় তাহলে ও কি এইখান দিয়েও পাস করবে বেশি পরিমাণে, না টাচ করার টাইম নেই কয়েলের মধ্যে যাও। হ্যাঁ স্যার কি বললেন আরে বলেন না শোনা গেল না। এটা কি তো গরম হচ্ছে, এই যে দুটো কন্ডিশন আছে না, এইখান দিয়ে বাতাসটা বয়ে যাবে একটা, আর একটা কয়েলের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে কয়েলের মধ্যে দিয়ে যাবে, এটা হচ্ছে আমার বাইপাস ফ্যাক্টর। আর এদের দুজনের রেশিওটাই আমি
চাইছি, এটাকে বলে বাইপাস একটা রেশিও, যদি ছবি দিয়ে বোঝানো যায়। তাহলে এবার বলো, যদি জোরে বাতাস হয় তাহলে কি ও কয়েলের সংস্পর্শে থাকবে না উপর দিয়ে বেরিয়ে যাবে? একজন একজন করে স্যার, বেশিরভাগটা তো উপর দিয়ে বেরিয়ে চলে যাবে, মানে এক্সেল মানটা তো বেশি হবে স্যার। নয়নের একটা কনসেপ্ট পেলাম, আর বাকি বিপ্লব? আর স্যার আরেকটা উপর দিয়ে যাবে, বেশিরভাগ উপরে আকাশে। তোর এবার বিপ্লব বল। স্যার বলছিলাম স্যার, যে মানে যেটাও যাবে সেটা স্যার মানে ভেলোসিটি বেশির জন্য স্যার খুব তাড়াতাড়ি গেলে ও স্যার টাইমটা তো কম পাবে না হিটিং এ, এরকম ব্যাপার কিছু হবে? আরে মুদ্দা কথা তুই বল, উপর দিয়ে যাবে না পাইপ কয়েল দিয়ে যাবে? সেটা স্যার কি করে বলবো, মানে স্যার স্যার মনে স্যার বাড়বে স্যার, বাড়ুন না স্যার। মিন্স অভিষেক বল, এটা কি উপর দিয়ে যাবে না কয়েলের মত কাজ করে যাবে? বাড়বে কমবে পরে হবে, তারপরে আসবে যত তাড়াতাড়ি ঝড়। এবার নিজেকে ভাবো না, রাস্তায় দাঁড়িয়ে আছো, খুব জোরে ঝড় হচ্ছে, তোমাকে তোমাকে কোনো ভ্যালু রাখবে ঝড়টা? হ্যাঁ কি না? তোমার কি কোনো ভ্যালু আছে ঝড়ের সামনে? যা আছে উড়িয়ে নিয়ে চলে যাবে। এক্স্যাক্টলি জিনিস হচ্ছে ভেলোসিটি, যত ভেলোসিটি বাড়বে এই রেশিওটাই তো আমার বাইপাস ফ্যাক্টর বলছে, কতটা পরিমাণ টাচ হবে না কতটা টাচ হবে। তাহলে যত বেশি ভেলোসিটি থাকবে তার তত পরিমাণ টাচ না করার টেন্ডেন্সি থাকবে, তত বেশি তাহলে আমার কি হবে, ওপরের ভ্যালুটা বাড়ছে। ওপরের ভ্যালুটা বাড়া মানেটা কি, বাইপাস ফ্যাক্টর ইনক্রিজ বাড়বে। হয়ে গেল আর কিছু? এবার একটা জিনিস লাস্ট, এইটা হচ্ছে কয়েল দিয়ে আসে, ঠিক আছে? তোমরা জানি না, মোটামুটি আইডিয়া করে বলো, কম্পিউটারের গ্রাফিক্স কার্ড দেখেছো কেউ? আইডিয়া আছে কারো? হ্যাঁ স্যার দেখেছি। ওকে ফাইন, কম্পিউটার গ্রাফিক্স কার্ডে এখানে যে চিপের ওপরে বা কম্পিউটারের, হ্যাঁ ওকে ওকে, কম্পিউটারের চিপের ওপরে এরকম ধরো কোনো গ্রাফিক্স কার্ড থাকলে তার ওপরে এরকম পাত দেওয়া থাকে দেখেছো কেউ, লম্বা লম্বা পাত দেওয়া থাকে? স্যার আইসি সার্কিট গুলো অনেক সময় এই ধরনের দেখতাম তো। হ্যাঁ এক্স্যাক্টলি জিনিস, আইসি আইসি সব কিছু তো দেখতে হবে, কোন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলোতে বিশেষ করে এই জিনিসটা দেখতে পাবে, যে ওপরে না কোনো ধরো এখানে চিপ লাগানো আছে, ঠিক চিপের ওপরে এরকম পাত দেওয়া আছে, এরকম ছোট 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 বাঁশের মতো ধরে নাও সাপোজ, এরকম জায়গাটা কিছু করা আছে, দেখেছো কি কেউ? কারা কারা বুঝতে পারো এটা? যেমন ধরো এক সেকেন্ড, এক মিনিট দাঁড়াও। কম্পিউটারে দেখিনি, অন্য কিছুতে দেখেছি, টিভি টিভিতে দেখেছি। না আমি কম্পিউটারটা বললাম কারণ ইঞ্জিনিয়ারিং করছো, কম্পিউটার সাথে নিশ্চয়ই রিলেটেড থাকতে হবে। বাহ স্যার, মোটামুটি মাদার বোর্ডের কাজগুলো ওগুলোতে হয়ে যাবে। গ্রাফিক্স ঠিক আছে, ওকে একটা পেয়েছি, যাই না কতটা ভালো বুঝতে পারবে। এখনকার ক্যাটাগরি গুলো কম্প্যাক্ট থাকে ভিতরে দেখা যায় না স্যার, এটা ঠিক কথা, কম্প্যাক্ট থাকে দেখা যায়। এটা হচ্ছে জাস্ট ওই জিনিসটা, ঠিক আছে, এটা জাস্ট ওই জিনিসটা, এটার ছবিটা অ্যাকচুয়ালি দেখে যারা বুঝতে পারছে তাদের বলে দিচ্ছি, এই এইটা হচ্ছে কপার, বুঝতেই পারছো এই জিনিসটা হচ্ছে কপার, ঠিক আছে? এগুলো হচ্ছে কপার, এগুলো হচ্ছে হচ্ছে একটা প্লেটস, এরম ভাবে প্লেটস আছে, ঠিক আছে? হ্যাঁ এবার কেসটা কি হয়, নিচে ধরো কোনো জিনিস, যেমন এর নিচেরটা, এর নিচেরটা ধরো আমার একটা চিপ আছে, কম্পিউটারের চিপ আছে। এবার ভাবো যতক্ষণ ধরে কম্পিউটার চিপে ইলেকট্রনিক জিনিসপত্রগুলো কম্পোনেন্টগুলো গরম হয়, ঠিক আছে, আমরা বেসিক্যালি কি জিনিস দেখতে পাই, একটা ফ্যান দেখতে পাই, কোনো বেশ ভালো জিনিস যদি গরম হয় না, একটা ফ্যান দেখে, ফ্যান ঘুরছে বারবার করে, ফ্যান অ্যাকচুয়ালি ঘুরে কিসের জন্য, এই জিনিসটা যদি গরম হতে থাকে যে টেম্পারেচারটা বেরোচ্ছে, ফ্যান কি করে এটা এক্সাস্ট করে দেয়, টেম্পারেচারটাকে বাইরে বার করে দেয়, এইটুকু কমন সেন্সে বোঝায় তো সবার কাছে?
সব জিনিস ইলেকট্রনিক্স। এবার কি হয়, নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করা হয় মার্কেটে, সেটা হচ্ছে কি, এই চিপের ওপরে তোমাকে কিছু এরকম লম্বা লম্বা পাত দেওয়া হয়, ঠিক আছে, একটা হাইট পর্যন্ত লম্বা লম্বা পাত দেওয়া হয়। এটা কি হয়, এগুলোকে বলা হয় ফিন্স, কি বলে ফিন্স, ঠিক আছে। এবারে ফিন্সটা কি হয়, এরা কি হয় আইসি চিপের সাথে কন্ট্যাক্ট করা থাকে, মানে লাগানো থাকে। যখন আইসি চিপটা গরম হয় তখন কি হয়, এই যে ফিনটা লাগানো থাকে, এই যে পাতগুলো, লোহার পাতগুলো, লোহার পাতগুলোর সাথে গরম হবে, হ্যাঁ কি না, নর্মালি টাচে আছে, মানে তাপের সুপরিবাহী, মেটাল তাপের সুপরিবাহী, ও তখন টেম্পারেচারটা নেবে। নেওয়ার পরে কি হয়, এরাও তো গরম হয়ে গেল। এবার একটা জিনিস ভেবে দেখো, যে এয়ারটা আমি এখান থেকে যদি কোনো এয়ার পাস করা হয়, তো এয়ারটা কার মধ্যে দিয়ে যাবে, কয়েলগুলোর মধ্যে দিয়ে পাস করবে, ঠিক আছে। যখন কয়েলের মধ্যে দিয়ে এয়ার পাস করবে, আর এই যে মেটালসগুলো দেওয়া আছে এটা টেম্পারেচার বেশি আছে, তো কি করবে, এই মেটালগুলো কিছুটা টেম্পারেচারগুলো এয়ারকে দিয়ে দেবে, ঠিক আছে। আর যে এয়ারটা বেরোবে সেটা হচ্ছে গরম হয়ে বেরোবে, হ্যাঁ কি না, টেম্পারেচারটা গরম হয়ে বেরোবে, ঠিক আছে। সো এইটা এখনকার মডার্নিজমে এগুলোকে বলা হয় ফিন্স প্রোভাইড করা হয়, ঠিক আছে। এইগুলো ফিন্স প্রোভাইড করা হয় যাতে এর মধ্যে দিয়ে আমার ধরো এয়ার পাস করাতে হবে, ঠান্ডা এয়ার পাস করাবে, ঠিক আছে, আর এয়ারটা যখন যাবে সেটা হচ্ছে গরম হয়ে বেরোবে, গরম হয়ে এয়ারটা বেরোবে। কেন, এই ফিন্স গুলো যে তাপটা ওই চিপ থেকে নিল, সেই তাপটা ওই বাতাসটা আসছিল, বাতাসকে দিয়ে দিল, গরম হয়ে বেরোবে। এতে এবার গন্ডগোলটা হচ্ছে এক জায়গায়, ফিন্স তো আমি এখানে বুঝে নিলাম, কে এবার আমার কোশ্চেন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ কতটা ক্লোজলি কম্প্যাক্ট করা আছে, মিনস একদম জায়গা ছোট করে রেখে ভরে দেওয়া হয়েছে ফিন, এগুলো সব ফিন্স, একটা দুটো এগুলো সব ফিন্স যা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা কতটা কম্প্যাক্ট করে রেখে দেওয়া হয়েছে। এবার আমাকে একটা জিনিস বলো, একজন রোগা আছে আর একজন মোটা আছে, কে তাড়াতাড়ি তাপ ছাড়ার ক্ষমতা রাখে? রোগা। আচ্ছা, সবাই একমত তো, রোগা না মোটা? হ্যাঁ স্যার, রোগাই হবে তো। একজন থিন একজন থিক, একটা, ঠিক আছে। এবার 50টা রোগা, 50 পিস রোগা আর 50 পিস মোটা, সরি একটা ভুল করলাম, এটা 50 পিস রোগা ধরো এই একটা ছোট্ট ঘরে থাঙ্ক করতে পারবে এখানে, আর এই সেম ঘরে কি 50টা মোটা দাঁড়াতে পারবে? ধরে না আমি 30টা মোটা দাঁড়াতে পারলাম, ঠিক আছে। এবার বলো, এই দুটো কন্ডিশন, এই ছোট একটা জায়গা তার মধ্যে 50টা রোগা দাঁড়াচ্ছে, আর এই ছোট জায়গার মধ্যে 30টা মোটা দাঁড়াবে, তো বলো এবার যদি বলা হয় কে টেম্পারেচার বেশি পরিমাণ ছাড়তে পারবে, এ বেশি ছাড়তে পারবে না এই 30টা মোটা বেশি ছাড়তে পারবে? স্যার 50টা রোগাই আগে ছাড়বে, কিন্তু 50টা রোগা কি স্যার 30টা মোটা সমান? হ্যাঁ, 50টা রোগা 30টা মোটা সমান। হ্যাঁ বলো কে বেশি পরিমাণ ছাড়তে বলো, 50টা রোগা না 30টা মোটা? স্যার 50টা রোগাই ছাড়বে, কিন্তু স্যার ওটা তো রোগাই ছাড়বে হবে। তাহলে একটা জিনিস বলো তো, এই কথাটা যেটা বললে, 50টা মোটাটার মধ্যে দিয়ে তো সেম স্পিডে হাওয়া পাস করবে, দুজনের ক্ষেত্রে আলাদা হবে, কিছু আলাদা না। এর ক্ষেত্রে যতটা ধরো 40 কিলোমিটার বেগে হাওয়া ঢুকছে, এরও 40 কিলোমিটার বেগে হাওয়া ঢুকছে। এবার বলো দুজনের মধ্যে কে বেশি হাওয়া ছাড়তে পারে, 50টা না 30টা? সিম্পল জিনিস, 50টা আগে ছাড়বে। তাহলে এখান থেকে কি বলতে পারো, ফিন্স কি করে, হিট ট্রান্সফার রেট কে বাড়ায়। সিম্পল জিনিস, তোমরা বুঝতে পারলে হিট ট্রান্সফার রেট কে বাড়াচ্ছে ফিন্স। এবার কি পরি কি ফিন্স লাগাবে, দু রকমের ফিন্স থাকে মার্কেটে, ঠিক আছে, একটা হচ্ছে থিক ফিন্স, একটা থিন ফিন্স, একটা মোটা ফিন, একটা রোগা ফিন, ঠিক আছে।
এবার দুটো কন্ডিশন আছে, প্রচুর পরিমাণ, প্রচুর পরিমাণ রোগা থিন্স মানে থিন থিন্স গুলোকে যদি আমি একসাথে অ্যাটাচ করে রাখি, দেখেছো এই জায়গাগুলো, বুঝতে পারছো? দেখে একদম রোগা থিন, দেখো একটা পাত, দেখো যদি ছবিটা ভালো করে একটু দেখো, ঠিক আছে, শুধু প্লেটটা, শুধু মানে জাস্ট চওড়াটা দেখো, জাস্ট একটা স্টিক মনে হচ্ছে, জাস্ট একটা থিক মনে হচ্ছে। আর সেই জায়গায় যদি আমি শুধু এই কপারের টিউবটা দিয়ে এই গোটা ভর্তি করে দিতাম, একই পরিমাণ হিট ছাড়তে পারতো? পারতো না। ওই জন্য বলা হয় নাম্বার অফ ফিনস টু বি প্লেসড, মানে প্রচুর পরিমাণ ফিনস প্লেস করতে হবে। সেকেন্ড কন্ডিশন কি করতে হবে? থিন ফিনস মানে পাতলা ফিনস দিতে হবে, আর কি করতে হবে? ক্লোজলি কন্ট্যাক্টে থাকতে হবে, প্রচুর পরিমাণ ক্লোজলি কন্ট্যাক্টে থাকতে হবে, যাতে যখন এয়ারটা ওর মধ্যে দিয়ে বেরোবে তো পুরো টেম্পারেচারটা নিতে নিতে বেরোতে থাকে। যদি খুব পাতলা হয়, যেমন ধরো একটা এরকম কন্ডিশন দিই, বা থিন কন্ডিশন বললাম, ঠিক আছে, পুরোপুরি থিন কন্ডিশন, পাতলা কন্ডিশন, এতটা ছাড়া ছাড়া আছে, আর এরকম 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 পুরো গ্যাপ ভর্তি করা আছে, ঠিক আছে, এর মধ্যে দিয়ে গ্যাপ এয়ার বেরোলো, এর মধ্যে দিয়ে এয়ার বেরোলো, এবার বলো তো কে বেশি পরিমাণ তাপ নিয়ে বেরোবে? এ বেশি পরিমাণ তাপ নিয়ে বেরোবে, না এ বেশি পরিমাণ তাপ নিয়ে বেরোবে? দ্বিতীয়টা, হ্যাঁ স্যার, দ্বিতীয়টাই হবে। এইটা সব থেকে বেশি পরিমাণ তাপ নিয়ে বেরোবে, কেন? এই জন্য বলা হয় ফিনস হতে হবে কি, গায়ে গায়ে লেগে আছে সেই জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, ফিন থিন আর ন্যারো স্পেস। ওই জন্য গ্রাফিক্স কার্ডের উদাহরণটা দিলাম, এই কারণে অনেকের পুরাতন গ্রাফিক্স কার্ড আছে যারা দেখবে, বা নিউ গ্রাফিক্স, সবচেয়ে বেশি করে নিউ গ্রাফিক্স কার্ড যেগুলো RTX 7 and 10 এর উপরে চলছে, সবকটা দেখবি প্লেটটা দেখবে এরকম ফিনস প্রোভাইড করা আছে। নাহলে আগেকার দিনে গ্রাফিক্স কার্ডগুলো দেখবে, বা সব থেকে বেশি উদাহরণ যারা নাও দেখতে পারো, ফ্লিপকার্ট বা অ্যামাজনে গিয়ে গ্রাফিক্স কার্ড লিখে সার্চ করবে, ঠিক আছে, শুধু গ্রাফিক্স কার্ড লিখে সার্চ করবে, গ্রাফিক্স কার্ড, তাতে দেখবে দু রকমের জিনিস দেখা যায়, একটা ফ্যান আর একটা জাস্ট ফিন দেওয়া আছে, ঠিক আছে। আর যদি বলি মডিফিকেশন করতে, তাহলে তোমরা কি করে এখন? মডিফিকেশন হচ্ছে দু রকম ভাবে করে দেয়, সেটা হচ্ছে নিচে ফিনস লাগিয়ে দেয়, ওপরে ফ্যান দিয়ে দেয়। তাহলে স্যার নিচে নিচে যেটা গরম হবে সেটা হাওয়ার মাধ্যমে বার করতে হবে হিটটাকে, এরকম? হ্যাঁ এক্স্যাক্টলি। আরো যদি এটা উদাহরণ দেখতে যাও, সেটা হচ্ছে প্রসেসর, দেখেছো তো কম্পিউটার বলে না, ফ্যান ঘুরছে কিনা দেখ একবার মাদার বোর্ডে। তো প্রসেসরের উপরে দেখবে এরকম বড় মতো চাকতি ফ্যান লাগানো থাকে, ওই ফ্যানটা যদি কোনোদিন কোনো কলেজে গিয়ে যদি খোলা অবস্থায় পাওয়া যায়, দেখবে ফ্যানটা, দেখবে ফ্যানটার তলায় না এরকম দেখতে হয়, এটা ধরো ফ্যান, এই ব্লেড লাগানো, ঠিক আছে, ফ্যানের তলায় দেখবে এরকম পুরো সার্কেল করে না ফিনস লাগানো অ্যালুমিনিয়ামের। হ্যাঁ স্যার দেখেছি, সাদা সাদা অ্যালুমিনিয়ামের ফিন থাকে। এতক্ষণ পর এসছে লাইনে, তো সাদা সাদা লাইনে ফিন দেওয়া আছে। এটা কি করে, হিট হলো চিপটা, হিট হলো, হিট হওয়ার পরে এই ফিনস গুলো কি করলে, হিটটা ক্যারি করলো, আর এই পাকাটা কি করবে, এই হিটটাকে বাইরের দিকে ঠেলবে, ঠিক আছে। এটা হচ্ছে মডিফিকেশন সিস্টেম, একটু এনার্জি কনজাম্পশন কনজাম্পশন বেশি হয় কিন্তু। তাহলে আমার যদি কেউ বলে ফিন লাগাতে, কিরকম টাইপের ফিন লাগাবো? থিন ফিন লাগাবো আর প্রচুর পরিমাণে লাগাবো, হ্যাঁ কি না? এতক্ষণ ক্লিয়ার হয়ে গেছে সবার? কোশ্চেন হচ্ছে আমার এখানটা। এবার আমি আসছি মেন জায়গায়, বাইপাস ফ্যাক্টর যদি এর বার করতে বলে, এবার বলো তো বাইপাস ফ্যাক্টর কার ক্ষেত্রে বেশি হবে, এই কন্ডিশন ক্ষেত্রে না এই কন্ডিশনের ক্ষেত্রে বাইপাস ফ্যাক্টর বেশি হবে? হ্যাঁ স্যার প্রথমটাই হবে, কারণ এতে স্যার ফাঁকা ফাঁকা আছে, এতে তো স্যার মানে বাধা বেশি হবে না, বাইপাস ফ্যাক্টর এটা কম হওয়ার কথা, এখানে স্যার এটা অতটা বাধা হবে না। পারফেক্ট, এটা আমি সাত্য কলাম বোঝাতে পেরেছি যে বাইপাস ফ্যাক্টর কোনটার ক্ষেত্রে বেশি হবে, এক নম্বর কন্ডিশনে, কারণ লেস নাম্বার আছে, লেস নাম্বার অফ ফিনস আছে, যদি লেস নাম্বার অফ ফিনস থাকে তার মানে তার মধ্যে দিয়ে বেশি পরিমাণ হাওয়া টাচ না করে বেরিয়ে যেতে পারে, বা সবার কাছে টাচ না করতে, ফাঁকা আছে মানে বেরিয়ে চলে যেতে পারে, কিন্তু এর ক্ষেত্রে বেরোতে পারবে না,
ওই জন্য এর বাইপাস ফ্যাক্টর লো হবে। আচ্ছা এই যে স্যার গ্যাপ গুলোর জন্য হচ্ছে তাই তো? হ্যাঁ। এবার অনেক কিছু হলো, বাইপাস ফ্যাক্টরের উদাহরণ উদাহরণ দিলাম। এবার যারা এখনো পর্যন্ত একটু ডাউট হচ্ছে না তাদের একটা ওয়ার্ড বলি, বাইপাস ওয়ার্ডটার মানেটা কি কেউ বলতে পারে? বাইপাস বাইপাস মানে স্যার পাথ কাটিয়ে যাও, সাইড দিয়ে, হ্যাঁ স্যার সাইড দিয়ে চলে যাও, চলে যাও। হ্যাঁ স্যার সাইড কাটিয়ে কে চলে যেতে পারবে? এবিসি সাইড কাটিয়ে চলে যেতে পারবে না, এবিসি সাইড কাটিয়ে চলে যেতে পারবে প্রথমটা স্যার, প্রথমটা যার মধ্যে গ্যাপটা বেশি আছে তার থেকে সাইড কাটিয়ে তাড়াতাড়ি যাবে। তার মধ্যেই বলছো তোমরা, এই জন্যই বারবার নামটা দেখলে অনেক কিছু ক্লিয়ার করে যায়। নামটার মধ্যে দেখো বাইপাস ফ্যাক্টর, আমরা কিছু বলে যানজট লাগছে বাইপাস দিয়ে বেরিয়ে যায়। কেন? যানজট কম থাকে, বাইপাস দিয়ে সব কথা বাইপাস করে, বাইপাস ইন দ্যাট সেন্সে কি আমার হাওয়া বেশি লাগবে না, বেরিয়ে যাবে। তাহলে নাম্বার অফ ফিনস যদি বেশি থাকে তাহলে আমার বাইপাস ফ্যাক্টর কি হবে? কমবে। আর যদি লেস নাম্বার মানে কম নাম্বারে যদি বেশি নাম্বারে যদি ফিনস থাকে তাহলে আমার বাইপাস ফ্যাক্টর তাহলে স্যার যে ক্ষেত্রে বাইপাস ফ্যাক্টর স্যার কম নাম্বার কম সেক্ষেত্রে সেটাই তো তাহলে স্যার ভালো হবে। কারণ আমি যদি কোনো ইয়ে কিনতে যাই কোনো কিছু এই ধরনের কম্পোনেন্ট, তাহলে যার ক্ষেত্রে বাইপাস ফ্যাক্টর স্যার কম হবে সেটাই তাহলে ভালো কাজ করবে আসলে, ঠিকঠাক তাড়াতাড়ি মানে ইয়ে করবে। পারফেক্ট পারফেক্ট, এই হচ্ছে কনক্লুশন। যত বাইপাস ফ্যাক্টর লো হবে তত প্রোডাক্টটা আমার ভালো হবে। আর এইবার যে কথাগুলো সবার মধ্যে বললে, তাহলে এবার যদি আমি বলি এফিসিয়েন্সি বার করতে বলি, এফিসিয়েন্সি ইজিক্যাল টু কি লেখা হয় জানো? 1 বাইপাস ফ্যাক্টর। একে কি আলাদা করে বোঝাতে হবে? কোন জিনিসের যদি এফিসিয়েন্সি বলে তাহলে এফিসিয়েন্সি কি হবে? এখানে এফিসিয়েন্সি হয় বাইপাস ফ্যাক্টর 1 বাইপাস ফ্যাক্টর। বাইপাস ফ্যাক্টর কি হয়? 0.5 যখন ভ্যালু বেরোলো তখন আমার 1 - 0.5 ইজিক্যাল টু 0.5। বাইপাস ফ্যাক্টর অ্যাকচুয়ালি কি আমার এখানে কাজ করছে? অ্যাজ এ ফ্রিকশন হিসাবে আমার কাজ করছে। যত বাইপাস ফ্যাক্টর হাই তার মানে কি হচ্ছে আমার টাচ করে বেরিয়ে যাওয়ার বা বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে। এফিসিয়েন্সি তাহলে আমি যদি কোনো কয়েলের এফিসিয়েন্সি বলি, কোনো কয়েলের এফিসিয়েন্সি বলে অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি বার করতে হয় কয়েলের, কয়েলের এফিসিয়েন্সি বার করতে হয়। বাইপাস ফ্যাক্টর মানেটা কি হলো? যে আমার পাস কাটিয়ে বেরিয়ে যাবে। তাহলে কি সেটা যদি পাস কাটিয়ে বেরিয়ে যায় তাহলে কি আমার কয়েলের কি দরকার ছিল বেশি পরিমাণ? দরকার ছিল না নিশ্চয়ই, যখনই বাইপাসই করে যাবে জিনিসটা। তো আমার যদি কোনো কয়েলের এফিসিয়েন্সি বার করতে বলে তাহলে আমি আগে তার বাইপাস ফ্যাক্টরটা বার করব। বাইপাস ফ্যাক্টর বার করার পর যে ভ্যালুটা বেরোলো তার সাথে এফিসিয়েন্সি যদি কম্পেয়ার করি তাহলে এফিসিয়েন্সি ইজিক্যাল টু 1 - বাইপাস ফ্যাক্টর। যে ভ্যালুটা বেরোবে সেটা হবে আমার কয়েলের এফিসিয়েন্সি। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেল। আর লাস্ট কোয়েশ্চেন এটা আসে, সেটা হচ্ছে কি কি জিনিসের উপরে বাইপাস ফ্যাক্টর নির্ভর করে এটা বলো শর্টকাটে, 2-3 শর্ট ওয়ার্ডে বলে দিলেই হবে। ফ্যাক্টরস বাইপাস ফ্যাক্টর কি কয়েলের কয়েলের যেটা টেম্পারেচার, টেম্পারেচার ঠিক আছে। টেম্পারেচারটা দেখো, টেম্পারেচার এমন একটা জিনিস সেটা হচ্ছে ম্যানুয়ালি তুমি কন্ট্রোল করতে পারবে। মিন্স আমার চিপটা গরম হলে তবেই আমার জানি বুঝতে পারছি ফিনসগুলো গরম হবে। তো আমার যত পরিমাণ চিপ ফিনস গরম হবে তার তত পরিমাণ বাইপাস ফ্যাক্টর, এটার কি কোনো রিলেশন আছে আমার তো বলে মনে হচ্ছে। আর কি হতে পারে? ফিনস গুলো স্যার যত কম থাকবে আর যত এক্স্যাক্টলি তা আমরা নাম্বার অফ গ্যাপটা স্যার নাম্বার অফ ফিনস যদি বেশি থাকে তাহলে হবে গ্যাপ নাম্বার 2 নাম্বার অফ গ্যাপ। আর আর বলো, আর একটা ভুলে যাচ্ছো বারবার স্যার, ভেলোসিটি স্যার, ভেলোসিটি ভেলোসিটি এক্স্যাক্টলি ভেলোসিটি এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে। বেসিক্যালি 3 জিনিসের উপর নির্ভর করে, মানে যদি ইয়ে করা হয় যে রোজ অফ কয়েল কত রো আছে কয়েলে, ঠিক আছে একটা, তারপর হচ্ছে ভেলোসিটির উপরে, আর একটা সিম্পল জিনিস হচ্ছে ফিনসের উপরে কি ধরনের ফিনস আমি ইউজ করছি। কেন বলো তো ফিনসের উপর কেন আমি বলছি কথাটা? একটা কেউ আইডিয়া বলতে হবে কেন আমি টাইট
ফিনস টাইপের উপর বলছি। মেটেরিয়ালের উপর অনেক কিছু ব্যাপার নির্ভর করে, মেটেরিয়াল। সাপোজ ধরো কপার দেওয়া আছে এক জায়গায়, আর এক জায়গায় কাস্ট আয়রন দেওয়া আছে, কে বেশি থার্মাল কোপিসিয়েন্ট রাখতে পারে, কপার না কাস্ট আয়রন? কপার। একটু টেম্পারেচার পেলেই কে তাড়াতাড়ি গরম হয়? কপার। গরম করে যে বেশি তাড়াতাড়ি রাখে সে বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়, যে কম রাখে সে কিন্তু অনেকক্ষণ ধরে গরম থাকে। ওই জন্য কি অ্যালুমিনিয়াম বেশি ইউজ করা হয়? এক্স্যাক্টলি, অ্যালুমিনিয়াম বেশি ইউজ করা হয়। এই যে তোমাদের, জানি না আছে কিনা, তোমাদের এই কি সাবজেক্ট পড়াচ্ছিলাম আমি আগে, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং বা থার্মাল ইঞ্জিনিয়ারিং টু যখন পড়াচ্ছিলাম, সেটাই বলেছিলাম একটা কথা মনে রেখো, হিট ট্রান্সফার সেকশনটা তোমাদের সবার শেষে দিয়েছে। থার্মাল ইঞ্জিনিয়ারিং হিট ট্রান্সফার সেকশন সবার শেষে দিয়েছে, কারণ হিট যে ট্রান্সফার হয়, কিভাবে ট্রান্সফার হয়, আমরা সব জায়গায় পড়েছি হিট এইভাবে যায়, হিট ওভাবে যায়, হিট এভাবে যায়, হিট কি কিভাবে ট্রান্সফার হয় কেউ কোনো উল্লেখ করেনি, তাই তো? আমি এই যে, এই যে কথায় কথায় বলে যাচ্ছি, এই যে হাওয়া চলে যাচ্ছে, হাওয়া দিয়ে যে ট্রান্সফার হচ্ছে, কিভাবে ট্রান্সফার হচ্ছে, এটা কি কোনোদিন জানার চেষ্টা হয়েছিল? হাওয়াতে যে ট্রান্সফার হচ্ছে, ফু দিয়েও ট্রান্সফার করা যায়, আর একটা মেটাল টাচ করে ট্রান্সফার করা হয়, বা মেটালের মধ্যে দিয়ে, মেটালের এই প্রান্তে আমি হিট দিলাম, মেটালের ওই প্রান্তে হিট গেল, কি করে গেল? কন্ডাকশন। এগুলো কি প্রপারলি কোনো আইডিওলজি প্রথমের দিকে দেওয়া ছিল? এগুলো দেয়নি, এগুলো তোমাদের শেষে দিয়েছে, এটা হচ্ছে প্রবলেম সিলেবাস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এটার মেটালের মধ্যে দিয়ে কি হয়, অ্যাটমস গুলো গায়ে গালে লাগানো থাকে, এ ওকে হিট দিল, এ ওকে হিট দিল, এ ওকে হিট দিল, এইভাবে করতে করতে গিয়ে যায়। কনভেকশন মানে কি, এই যে ফু দেয় হাওয়া, এয়ার হচ্ছে মিডিয়াম কাজ করে, এয়ার হচ্ছে মিডিয়াম, এই বস্তুটা ধরো হিট হয়ে আছে, এ তখন হিট ছাড়ছে, এয়ার এলো কি করলো, এর সাথে গায়ে টাচ করলো, এই টেম্পারেচার নিলো, বেরিয়ে গেল ওপরের দিকে, টেম্পারেচার নিলো, বেরিয়ে গেল ওপরের দিকে, এটা হচ্ছে কনভেকশন। আর রেডিয়েশন মাধ্যমে হিট ট্রান্সফার, রেডিয়েশন কোনটা একটা উদাহরণ? কোন মিডিয়াম লাগবে না, কোন মিডিয়াম থাকবে না, কোন সূর্য থেকে সে পৃথিবীতে যে আলোটা আসে, হ্যাঁ এটা হচ্ছে রেডিয়েশনের মাধ্যমে। এই জিনিসগুলোকে আগে একটুখানি যদি আলোচনা করে দেয় না কোনো সাবজেক্টে, তাহলে তোমাদের এসে যায়, জানি না কেন এটা করে। যে যেটা বাইপাস ফ্যাক্টর আজকে পড়লাম, ওটা মানে বেশিরভাগ হচ্ছে বায়ুর ক্ষেত্রে, এয়ার এর ক্ষেত্রে ওটা হচ্ছে। তো এইরকম স্যার, যেটা হচ্ছে আমরা হচ্ছে কি ফ্লুইড দিয়ে যেগুলো হিট ট্রান্সফার করি, সেক্ষেত্রেও কি এরকম বাইপাস ফ্যাক্টরের মতো কিছু আছে নাকি এটাই ব্যবহার করা হয় সেক্ষেত্রে? ফ্লুইড দিয়ে যখন করি তখন কি আমরা ফিন্স লাগাই? না, ফিন্স লাগাই না। তাহলে সেক্ষেত্রে কি আলাদা এরকম কিছু আছে স্যার? এই বলছি না, কয়েল, কয়েলের কিছু নেই, কয়েলও কিছু নেই। যেমন হচ্ছে এয়ার কুলিং সিস্টেমে, কম্পিউটার এখন নতুন হচ্ছে ওয়াটার কুলিং সিস্টেম, ঠিক আছে, ওখানে কোনো ফিন্স দেখতে হবে না, কিছু দেখতে হবে না, ওই এ যে জলটা সার্কুলেট করছে গোটা এরিয়ার মধ্যে সার্কুলেট করছে, ওই যে ওয়াটার টিউব, তারপর ফায়ার টিউব পড়েছিলে, এই জিনিসের কনসেপ্টটা এখানে নিয়ে এসেছে এরা। বাইকের ক্ষেত্রেও স্যার এখন কুলিং মানে ওয়াটার কুলিং বা লিকুইড কুলিং এসে গেছে, তো সেক্ষেত্রে স্যার একটা লিকুইড যখন গরম হয়ে যাচ্ছে, সে কিভাবে স্যার হিটটা ফিরে মানে রিলিজ করবে, করে আবার ফিরে ঠান্ডা হবে, কিভাবে ওটা হবে তাহলে? বাইক খুব চালানোর পরে বাইক যখন থামিয়ে দেওয়া হয়, যে দাঁড়ালে কিছুক্ষণ টিক 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 করে একটা আওয়াজ দেখতে পেয়েছো, শুনেছো কখনো? হ্যাঁ স্যার হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার হয়। কি করে বলো তো, ওটা কুলিং হচ্ছে, রেডিয়েটর ঠান্ডা করছে। আর একটা জিনিস, তুমি যে কোশ্চেনটা করলে, তাহলে কাইজার একটা জিনিস ভেবে দেখো তো, এই যে কোশ্চেনটা যেটা করলে সেটা তুমি নিজে জাস্টিফাই করে বলো তো, মেশিন যখন, এই যে সব থেকে বেশি গরম কোন জিনিসটা হওয়ার কথা হিসাব মতো, যদি বাইক চালা, সব থেকে গরম কোনটা হওয়ার কথা? ইঞ্জিন স্যার হওয়ার কথা। ইঞ্জিন, সিলিন্ডার। ইঞ্জিনটা কোথায় লাগানো থাকে? নিচে স্যার, ইঞ্জিনটা স্যার পায়ের কাছে মানে নিচের দিকটা, একটু নিচের দিকে রাখানো থাকে। দেখবে ভালো করে, বিশেষ করে যেগুলো ভালো কোম্পানি বাইক, যেমন আমি এখানে যে রয়্যাল এনফিল্ড বা এগুলো করবো, যে ইঞ্জিনগুলো লাগানো থাকে, এগুলো এমন একটা ইঞ্জিনের চারপাশে কোনো কভার দেওয়া থাকে না, লক্ষ্য করেছো? হ্যাঁ স্যার, ওগুলো ফাঁকাই থাকে, একদম ফাঁকা করা থাকে। প্রথম জিনিস, কেন ফাঁকা করা থাকে? যাতে এয়ারটা যাতে কন্ট্যাক্ট করে, এয়ার ডাইরেক্ট সিলিন্ডারের গায়ে কন্ট্যাক্ট করে, প্রথম এফেক্টিভ। সেকেন্ড এফেক্টিভ কি, কোনো দিন যদি ভালো করে কোনো জায়গায় দেখো না, মানে
বলে না কোম্পানির উপরে অনেক কিছু নির্ভর করে। আমরা নর্মালি আমরা হিরো হন্ডা বা সামথিং কিছু দেখবে, শুধু দেখবে গাড়িটা যেখানে কাজগুলো করে সেটা ঠিক এই রকম টাইপের হয়, ঠিক আছে? মিন্স এখানে হিরো লেখা থাকবে দেখতে পাবে, ঠিক আছে? সিম্পল একটা প্লেন মেটেরিয়ালস, কোনো কিছু ডিজাইন করা নেই, কিছু নেই। কিন্তু ভিসিসি বলতে ইঞ্জিন দেখেছো, ভি ডাবল সিসি সিলিন্ডার ইঞ্জিন, ভিসিসি ইঞ্জিনসগুলো, ঠিক আছে? সেখানে লক্ষ্য করবে এই ইঞ্জিনটা দেখতে হয় ঠিক এই রকম ভাবে। মিন্স দাঁড়াও আমাকে একটু ইয়ে করতে দাও, এরকম দেখতে, ঠিক আছে? এর গাটা হয় ঠিক এই রকম, একটা লোহার প্লেট এরকম 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 করে দেয়া থাকে, কেন স্যার? এই কোশ্চেনটা কি করলো কেন স্যার? আমি এগুলো দেখে কি মনে হচ্ছে তোমার? ফিনের মতো কাজ করে এগুলো, এক্স্যাক্টলি জিনিস ফিনের মতো কাজ করছে, তো কোন পড়ানোর পরে কেন স্যার? এগুলো এরকম ফিনের মতো করা থাকে, এয়ার আসে ট্রান্সফার রিলিজ করবে, বুঝলে? এগুলো হচ্ছে কম্পাউন্ড। তেমনি তোমার কোশ্চেন যেমন হচ্ছে ইঞ্জিন, বাসের ইঞ্জিন কোথায় থাকে? সামনে। ওই জন্য পুরাতন বাসগুলো দেখবে রেডিয়েটার কুলিং করার জন্য কি করে, সামনে জানলাটা খুলে দেয়, মিন্স নিচের দিকে যে জানলাটা উপর দিকে খোলা থাকে, যাতে ডাইরেক্ট হাওয়া এসে ইঞ্জিনে লাগে, ঠান্ডা করে সব জিনিস। আর ইঞ্জিন গরম হলে যে কি কি জিনিসপত্র হয় সেটা তো তোমরা অটোমোবাইলেই পড়তে পারবে, কত এফেক্টিভ জিনিস অটোমোবাইলে এই জিনিসটা পড়তে পারবে। বাদ দাও, অনেক বড় হয়ে যাবে জিনিসপত্র, কারণ হ্যাঁ আমাদের তো মানে এই এই চ্যাপ্টারটা নিউমেরিক্যাল করা হলো না, ওটা কি কোনোদিন করা, মানে নেক্সট কিছু দিনে করাবেন নাকি ওটা আলাদা কিছু দিয়ে দেবেন, মানে নোটস টোটস? এখানে নিউমেরিক্যাল বলতে এই বাইপাস ফ্যাক্টরে একটা অঙ্ক থাকে, অঙ্কটা হচ্ছে টেম্পারেচার তিনটে বলে দেবে, এফিসিয়েন্সি বার কর, অঙ্ক শেষ 3 নাম্বার। চার্টের উপর কোনো অঙ্ক থাকে কি ম্যাথ? চার্টের উপরে থাকবে, আগের দিন যেটা করিয়েছিলাম চার্টের উপরে একটা অঙ্ক করিয়েছিলাম, যেটা যদি কলেজ থেকে, আমার মনে হয় যে কলেজ থেকে, আচ্ছা অ্যাসাইনমেন্টে যেমন একটা ছেলেকে পাঠিয়েছিল, আমি জানি না অ্যাসাইনমেন্টটা, যেটা হচ্ছে তোমার মেট্রোলজির উপরে অ্যাসাইনমেন্ট পাঠিয়েছিল, ঠিক আছে? তাতে ওই যে ডাইমেনশনের অঙ্কগুলো যেমন একটা বলে দিয়েছিল, 18 থেকে 25 ধরো ডায়ামিটার থাকলে 18 থেকে 30-এর মধ্যে করতে, এসব বলে দিয়েছিল। আমার মনে হয় যে তোমাদের চার্টটা পুরো বলে দেবে, ঠিক আছে? চার থেকে কি বার করতে হবে, PS1 বার করতে হবে, সরি PVS বার করতে হবে, বা MVS চার থেকে বার করে নিতে হবে, এইগুলো বার করে নিতে হবে। বাকি সব কিছু হয়তো আই থিঙ্ক ডিটেলস দেওয়া থাকবে চার্টের মধ্যে, দিয়ে স্পেসিফিক হিউমিডিটি বার করো, রিলেটিভ হিউমিডিটি বার করো, ডিগ্রি অফ স্যাচুরেশন বার করো, অঙ্ক শেষ। অ্যাটলিস্ট এটা বলো যে অঙ্কগুলো কি শুনে মনে হচ্ছে কি খুব কঠিন? না স্যার, আগেও বলেছিলাম তোমাকে এই চ্যাপ্টারটা অনেকে মিসিং করে যায় অঙ্ক থেকে, চ্যাপ্টার মধ্যে নানা রকম জিনিস দিয়ে ভর্তি, একবার বুঝতে শুরু করবে সবকটা একই লাইনে আসবে, সব একই, কিচ্ছু নতুন জিনিস নেই। আর ম্যাক্সিমাম হলো একটা এনথালপি দিয়ে একটা ফর্মুলা দিয়ে বার, 1.005 সামথিং কিছু দিয়ে একটা TB1, আর মনে নেই ফর্মুলাটা, এই একটা ফর্মুলা দিয়ে একটা অঙ্ক দেবে, মানে এই এই চারটে জিনিস আমাকে বার করতে হবে। স্যার কোন ফর্মুলা বললেন? এনথালপি একটা ফর্মুলা আছে, 1.005 TB1 সামথিং কিছু একটা আছে, এটা আমার ঠিক মনে নেই, ওই একটা ফর্মুলা দিয়ে একটা তোমাকে ম্যাথ করতে হবে, এর চেয়ে বেশি কিছু। আর একটা যদি খুব এমার্জেন্সি কেসেসে কিছু হয়, যেমন তোমাদের মাথায় যদি আসতে পারে, যেমন ধরো এই সাপোজ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে, এটা কি বলতে পারি, হিটিং অ্যান্ড হিউমিডিফিকেশন, এই লাইনটা, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো কেউ যদি তোমাকে একটু পাকামি করে বলে, তাহলে এখানে একটা এনথালপি লাইন ছিল, এটাও এনথালপি লাইন ছিল, H1 ছিল, H2 ছিল, চেঞ্জ ইন এনথালপি বলে দিল একটা, এই একটা জিনিস বলে দিল, ঠিক আছে? আর কিচ্ছু না, এই হচ্ছে তোমার টোটাল অঙ্ক। আর যদি হ্যাঁ আরেকটা জিনিস দেখে নাও, একটা হয় আমাদের হিট ক প্রকারের হয়, দু প্রকারের, ওয়ান ইজ সেন্সিবল হিট, আর একটা হয় ল্যাটেন্ট হিট, ঠিক আছে?
তো এই দুটো হিটের দুটো ফ্যাক্টর হয়, একটা হচ্ছে সেন্সিবল হিট ফ্যাক্টর আর ল্যাটেন্ট হিট ফ্যাক্টর। সেন্সিবল হিট ফ্যাক্টর হচ্ছে কি SHL, সেন্সিবল হিট ফ্যাক্টর SHL বা SH, সেন্সিবল হিট ফ্যাক্টর SH বাই টোটাল SH প্লাস LT। ল্যাটেন্ট হিট ফ্যাক্টর হচ্ছে ল্যাটেন্ট হিট বাই SH প্লাস LT। এই দুটো ইকুয়েশন দিয়ে এই দুটো জিনিস হয়তো বলে দেবে যে ল্যাটেন্ট হিট আমার এত ছিল, সেন্সিবল হিট কত হলো, ব্যাস সিম্পল আর কিছু না। স্যার এই চ্যাপ্টারটাই শেষ হয়ে গেল? হ্যাঁ শেষ তো হওয়ার কথা ছিল, আজ একটু পড়তাম কিন্তু টাইম লাগবে। ওই যে কুলিং করা, কুলিং ডিহিউমিডিফিকেশন, যে সাইকোমেট্রিক প্রসেসগুলো আছে, তোমরা হিটিংটা করলে, কুলিংটা করলে বা ডিহিউমিডিফিকেশনের জন্য একটা দিন লাগবে। ভাবছি দুদিন আমি পড়িয়ে দিয়ে সাইকোমেট্রিটা, কারণ এই সাইকোমেট্রিটা আমাকে ম্যাক্সিমাম 1.5 দিন মতো টাইম দিলে আমি সাইকোমেট্রি প্লাস তোমাদের RAC টোটালি কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি করব বলো, ডেট এক্সচেঞ্জ করে দেবো দুটো, তাহলে আমার RAC কমপ্লিট টোটালি, তোমরা বলো। থার্মালে তো স্যার মনে হচ্ছে আমাদের দুটো ইউনিট বাকি আছে। থার্মালে তিনটে হয়ে গেছে, তিনটে হয়ে গেছে, কি ইউনিট বাকি আছে? কন্ডেন্সারটা বাকি আছে, কম্প্রেসারটা বাকি আছে, আর হ্যাঁ ওই দুটোই বাকি আছে স্যার। আর বাকি তো র‍্যাকের থেকে একটা মানে চ্যাপ্টার আছে, সেটা তো এখানে হয়ে যাচ্ছে, ওটা করার দরকার নেই। আর ওখানে একটা হিট ট্রান্সফার আছে, ঠিক আছে, হিট ট্রান্সফারটা স্যার করিয়ে দিয়েছে, হিট ট্রান্সফারের নোটটা খালি পাঠিয়ে দেবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আর ওখানে ওই যদি যদি কন্ডেন্সার বাকি থাকে আর কম্প্রেসার বাকি থাকে, তোমরা একবার চ্যাপ্টার নাম দেখে বুঝতে পারছ, পুরো থিওরি পার্ট, পুরো থিওরি, ওটা ম্যাক্সিমাম যদি খুব ভালো করে বুঝে যাও, কিছু বোঝার নেই, ঝাপারে যা আছে দেখে মুখস্থ করো, আর কি হচ্ছে না হচ্ছে দেখো, ওই একটা সিম্পল আর কিছু না, ওগুলোতে ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন টাইম লাগবে। স্যার হিট ট্রান্সফারের নোটটা পাঠিয়ে দেবেন, আর আমার স্যার ওই র্যাঙ্কাইন আর কার্নোটের ম্যাথগুলো একটু প্রবলেম হচ্ছে, ম্যাথগুলো একটু পরে টাইম করে করালে ভালো হতো। পড়ানো হবে, এখনো তো প্রচুর টাইম আছে। তাহলে কি আমি মেন কথা বলছি, তাহলে কি রেফ্রিজারেশন কি এই সপ্তাহে কমপ্লিট করে দেবো? তাহলে আমি তাহলে দাদার সাথে 2 দিন এক্সচেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ স্যার তাই করুন। তাহলে একটা মেন সাবজেক্ট তোমার বাকি থাকবে, সেটা হচ্ছে তোমার মেট্রোলজি, যেটা আই থিংক খুব একটা আহামরি জিনিস না, প্রত্যেক কলেজে মনে হয় শেষ হয়ে গেছে মেট্রোলজি, তাই তো না হয়নি? মেট্রোলজি হ্যাঁ স্যার শেষ তো করে, ওই একটা জিনিসই বাকি আছে মেট্রোলজি, তখন ওটা ধীরে ধীরে করব, কারণ ওটা অতটা বড় ইম্পর্টেন্ট কোনো জিনিস নয়, মনে রাখার জিনিসপত্র, তখন নয় থার্মো সাইকোমেট্রি বা এই নিয়ে করবো। আমি প্রথমে ভেবেছিলাম সত্যি বলতে যেভাবে এগোচ্ছিলাম, কারেন্টটাও গেল। হ্যালো স্যার, কিছু বলছেন কিন্তু শোনা যাচ্ছে না তো। নেক্সট আমার নেটওয়ার্ক প্রবলেম করছে, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার বলুন। তো মেট্রোলজিতে আমি প্রথমে যেটা ভাবনা চিন্তা, এই সরি মানে আমার যেটা প্রথমে ছিল যে লাস্টের দিকটা আমি ভেবেছিলাম যে তোমাদের পরীক্ষা হবে, তো তো ওই সময়টুকুতে আমি ওই শর্ট কোশ্চেন আর